কাজ শুরু করো। গুড আফটারনুন অ্যান্ড হ্যাপি শারদিয়া টু অল দ্য ডিগনিফাইড স্পিকার্স, রেসপেক্টেড প্রিন্সিপাল অ্যাজ ওয়েল অ্যাজ ইনগুরেটর অব দিস ওয়েবিনার, ডিয়ার কলিগস, ডিয়ার নন টিচিং স্টাফ, ডিয়ার স্টুডেন্টস অব বড়বেতা কলেজ অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স, ইউ অল আর ওয়েলকাম টু টু ডে ন্যাশনাল লেভেল ওয়েবিনার এনটাইটেল ইম্প্যাক্ট অফ কোভিড-19 প্যান্ডেমিক অন হিউম্যান ভ্যালিউজ, সোশ্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ। টুডে দ্য ফার্স্ট ডে অফ দিস ওয়েবিনার, উই ডিভাইডেড দিস ওয়েবিনার ইন টু ডেজ বিকজ দ্য টপিক ইজ ভাস্ট অ্যান্ড উই ইগার টু ডিসকাস দিস ম্যাটার ইন লার্জ স্কেল। উই অল আর ভেরি মাচ অ্যালার্ট দ্যাট দ্য ওয়ার্ল্ড ওয়াইড pandemic disease COVID-19, which has led us into a crisis of our fundamental values, that are love, speech, honesty, non-violence, respect, faith, acceptance, etc. These values are directly associated to our physical, intellectual, and spiritual facts of human personality. This pandemic is not only a threat of our human health, but also human values, the emotional stability, generosity, kindness, peace, openness are being challenged day by day. And how can we recover this from this pandemic? So amra ei bishoye ajke alochona korar jonno ei prothom dine amra onushthan shuru korchi. Amader prothomei আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আমাদের কলেজের প্রিন্সিপাল তথা এই ওয়েবিনারের প্যাট্রন ডক্টর হরিপ্রসাদ সরকার, তার কাছ থেকে আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানটা উদ্বোধন করব তার হাতে, এবং তার মুখ থেকে এই অনুষ্ঠান সম্পর্কে আমরা কিছু শুনে, এবং তার আগে এক মিনিট প্রিন্সিপালের কাছে অনুমতি চেয়ে নিচ্ছি এই জন্য যে আমাদের এই অনুষ্ঠানটা যদিও আমাদের অনলাইন হচ্ছে, তবুও কিন্তু অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে যাতে দুদিন সম্পূর্ণ হতে পারে তাই জন্য বৈদিক মন্ত্র একটু চ্যান্টিং করব। ওম পূর্ণমিদং পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। এবার আমি অনুরোধ করব আমাদের প্রিন্সিপাল মশাইকে অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। নমস্কার, নমস্কার সকলকে। গর্বিত কলেজের দর্শন বিভাগ আয়োজিত দুদিন ব্যাপী যে ওয়েবিনারের আয়োজন করা হয়েছে, সেই আলোচনা চক্রের আজকের যে সমস্ত অতিথি, সম্মানীয় অতিথি এবং সকল যারা আজকে উপস্থিত যারা হয়েছেন সকলকেই আমি ব্যক্তিগতভাবে এবং কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার এবং প্রণাম জানাই যথাযথ স্থানে। এই দর্শন বিভাগের এই ওয়েবিনার আয়োজন করার জন্য দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শঙ্কর রাধক সহ অন্যান্য সকল অধ্যাপক, অধ্যাপিকা, গর্বিত কলেজের যারা এই ওয়েবিনারে আজকে জয়েন করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি মেদিনীপুর রামকৃষ্ণ মিশন মঠ মিশন ও মঠের সেক্রেটারি মহারাজ স্বামী অমর্তানন্দ মহারাজজি, ওনাকে আমার যথাস্থানে প্রণাম জানাই এবং উনি ওনার মূল্যবান সময় আমাদের মধ্যে আজকে দেবেন, উনি আলোচনা করবেন, সেই জন্য ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে ধন্যবাদ জানাই ডক্টর রাজেশ্বর মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব রিসার্চ কৈবল্যধাম রিসার্চ ইনস্টিটিউট, উনি ওনার মূল্যবান আজকে আলোচনা করবেন এবং মূল্যবান সময় দিয়ে আমাদের মধ্যে বিশেষভাবে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন।
বর্তমানে COVID-19 অতিমারির পরিস্থিতি খুবই সংকটজনক অবস্থায় অতিবাহিত করছি আমরা প্রায় দীর্ঘ 5 মাস সময়। এই পরিস্থিতিতে সকল ছাত্রছাত্রী, সহকর্মী, অভিভাবকরা এক মানসিক অস্থিরতার মধ্যে আমরা সকলে কাটাচ্ছি। তাই আজকের যে আলোচনার বিষয় ইম্প্যাক্ট অফ COVID-19 প্যান্ডেমিক অন হিউম্যান ভ্যালুজ সোশ্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ, এটা যথার্থ এবং যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। আজকের আলোচনার মাধ্যমে আমরা আমাদের মানসিক অবস্থা কি করে আমরা উন্নতি করতে পারি, কি করে আমরা ভালো থাকতে পারি, আমাদেরকে কিভাবে আমরা মানসিক দুশ্চিন্তা কাটিয়ে আমরা সকল রকম কাজকর্ম করে যেতে পারি, শুধু তাই নয় সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক এবং সকল সহকর্মীর সঙ্গে আমরা আমাদের পরিস্থিতি অনুযায়ী তাদের সঙ্গে আমরা সহমর্মী হতে পারি, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোকপাত করবেন এবং মূল্যবান পরামর্শ দেবেন আশা করি। আমি আজকের এই আলোচনা চক্রের সাফল্য কামনা করি, সার্বিক সাফল্য কামনা করি। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই এই আলোচনা চক্র থেকে অনেক কিছু তথ্য জানতে পারবেন, এটা আমি আশা রাখি। সবাইকে আমি আরেকবার যথাযথ স্থানে আমার ধন্যবাদ, নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আমার এই সামান্য বক্তৃতা শেষ করছি। সবাই ভালো থাকুন, নমস্কার। প্রিন্সিপাল স্যারকে অনেক ধন্যবাদ, উনি সবসময় আমাদেরকে ইন্সপায়ার করে থাকেন বিভিন্ন কাজ, বিভিন্ন প্রোগ্রাম কন্ডাক্ট করার জন্য, এবং ওনার জন্য আমরা অনেকটা শক্তি পাই মনের মধ্যে এবং যে কোনো অনুষ্ঠান করার জন্য সাহসও পাই বলা যায়। তাই আজকের এই অনুষ্ঠানে, আজকের দিনটা আমাদের স্যারের জন্য খুব একটা ভীষণ দিন ছিল, কারণ একই সাথে 10:30 থেকে 2 এই স্লটে ইংলিশ ডিপার্টমেন্টের স্পেশাল লেকচার ছিল, স্যার ওখানে ছিলেন, তারপরে 1 ঘন্টা পরেই আবার এই ফিলোসফি। অতএব সত্যি স্যারকে আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না, এবং অশেষ ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, এবার আমি যাব আমাদের ডিপার্টমেন্টের হেড এবং এই ওয়েবিনারের জয়েন্ট কনভেনার প্রফেসর শঙ্কর আদব, সে তাকে তা এই সেমিনার এই ওয়েবিনারটি ইন্ট্রোডাক্টরি ভাষণ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। শুভ অপরাহ্ন, নমস্কার। বড়বেতা কলেজের দর্শন বিভাগের উদ্যোগে 2 দিনের জাতীয় স্তরের ওয়েবিনারের আজকে শুভারম্ভ। এই শুভ ক্ষণে এই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা তথা কলেজের অধ্যক্ষ ডক্টর হরি প্রসাদ সরকার মহোদয়, তাকে আমাদের দর্শন বিভাগের পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন। আমরা পেয়েছি বক্তা হিসাবে স্বামী অমর্তানন্দ মহারাজকে, তাকে আমাদের বিভাগের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। বক্তা হিসেবে পেয়েছি ডক্টর রাজেশ্বর মুখার্জি মহোদয়কে, তাকেও দর্শন বিভাগের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। সাথে পেয়েছি আমাদের কলেজের গণিত বিভাগের অধ্যাপিকা ডক্টর রাজলক্ষ্মী মহাশয়াকে, তাকেও আমাদের দর্শন বিভাগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। পেয়েছি ইতিহাস বিভাগের অধ্যাপিকা মৌসুমী পাল মহাশয়াকে, তাকেও আমাদের দর্শন বিভাগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সর্বোপরি সকল অংশগ্রহণকারীদেরকে আমাদের দর্শন বিভাগের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। COVID-19 প্যান্ডামিকে সমগ্র বিশ্ব আজ উৎসমান, তার ফলে সমগ্র সমাজে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে বিধ্বস্ত এবং বিপর্যস্ত, তার ফলে মূল্যবোধের উপরও চরম সংকট সৃষ্টি হয়েছে। চলমান সমাজের ঘটমান প্রভাবের দিকে যদি আমরা তাকাই, তার আমরা দেখি কত কি ঘটছে। আমাদের মনে পড়ে কয়েকদিন আগে বনগাঁও হসপিটালের ঘটনাটি, যে ঘটনাটিতে একটি রুগীকে রেফার করা হয়, রুগীর স্ত্রী রুগীকে অন্যত্র নিয়ে আসার জন্য সে অ্যাম্বুলেন্স নিয়ে আসে, সেই অ্যাম্বুলেন্সে তোলার জন্য অপরের সাহায্য চায়, কেউ যদি আসেনি, আর্তনাদ করে চিৎকার করে সাহায্য চায়, কেউ আসেনি। অবশেষে একক চেষ্টায় রোগীকে অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করে, কিন্তু রোগজীর্ণ অশক্ত শরীর ভারসাম্য হারিয়ে পড়ে যায়, পড়ে গিয়ে মৃত্যু ঘটে, কেউ আসে। আমরা দেখছি যাদের জীবন বিপন্ন করে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে, সেই ডাক্তার নার্সদেরকে আমরা বলছি চাকরি ছাড়ো, তাহলে পাড়া ছাড়ো। আমরা দেখছি যারা করোনা আক্রান্ত পরিবার, তাদেরকে সামাজিক বয়কট করে তাদেরকে সমাজে সুস্থ করে তুলছি। আমরা দেখছি নারী চেতন ঘটছে, আমরা দেখছি ব্যাপক কালোবাজারি, আমরা দেখছি চরম দুর্নীতি, আমরা দেখছি অন্যদিকে লক্ষ লক্ষ কর্মহীন, অন্নহীন মানুষের পাশে না দাঁড়ানো অমানবিকতা।
এই সামগ্রিক ঘটনাগুলিকে যদি আমরা দুই এক কথায় বলতে চাই, তাহলে প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার গানের দুটি লাইন খুবই প্রাসঙ্গিক। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও ও গঙ্গা তুমি বলছ কেন, নৈতিকতার স্খলন দেখেও মানবিকতার পতন দেখেও ও গঙ্গা তুমি বলছ কেন। সত্যি এই চরম সংকট থেকে উত্তরণের পথ পাওয়ার আশায় গড়েমাতা করিয়ে দর্শন বিভাগের এই ওয়েবিনারের আয়োজন। আশা করি এই ওয়েবিনার থেকে এর দিশা আমরা খুঁজে পাবই, আমরা জয় করবই। তাই এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি, সবাইকে যথাযথ স্থানে শ্রদ্ধা প্রণাম অভিনন্দন অভিভাষণ অভিবাদন জানাই। ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ প্রফেসর শঙ্কর আদককে, তিনি বর্তমান সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরলেন আমাদের কাছে। এবার আমি চলে যাব সেই সর্বত্যাগী সন্ন্যাসীর কাছে, যিনি রামকৃষ্ণ মঠ মিশন মেদিনীপুরের সেক্রেটারি, এবং তার মুখে শোনা এবং অন্যান্য সাধুদের মুখেও শোনা যে সাধুদের একটা ঋণ থাকে। সেই ঋণটা কি? সাধারণ মানুষকে তাদের জীবনে স্থায়িত্ব আনার জন্য, তাদের জীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য, তাদের জীবনে হচ্ছে প্রতিষ্ঠা পেয়েও যে মনের মধ্যে যে অভাব, সেই অভাবকে মধ্যে কিভাবে মানে স্বল্প সন্তুষ্টির মধ্যে তাকে সীমিত রাখার জন্য চেষ্টা করা যায়, তিনি সব সময় চেষ্টা করে যান। এবং তার লেখা এক বই রয়েছে এফেক্টিভ লাইফ ম্যানেজমেন্ট, এবং এই বইয়ের মাধ্যমে আমরা দেখতে পাবো যে তিনি কিভাবে আমাদের যে সমস্যাগুলো, যেগুলো আমাদের মনেই সৃষ্টি, সেই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি। এছাড়াও তিনি ইউটিউব লাইভে তার হচ্ছে বিভিন্ন রকম ক্লাস তিনি আপলোড করেন, এবং আমরা যখন এই প্যান্ডেমিকের সময় ছাড়া আগে আমরা ওনার এই ভক্ত সম্মেলনের মাধ্যমে ওনার বিভিন্ন বক্তব্য শুনতাম, এবং সেটা শুধু শোনার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতো না, সেগুলোকে প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা কিভাবে সেগুলোকে মনের মধ্যে গেঁথে নিতে পারি, আমাদের হৃদয়ে সংরক্ষণ করে নিতে পারি, তিনি সবসময় সেটা চেষ্টা করতেন। এবং এই যে তিনি ইউটিউব লাইভে যে ক্লাসগুলো উনি নেন, সেই ক্লাসগুলো কয়েকটা সম্পর্কে আমি বলতে পারি। তিনি যেমন হাউ টু কনভার্ট কর্মা টু কর্মা ইয়োগা, এটার ওপরে তিনি তার বক্তব্য ইউটিউবে হচ্ছে আপলোড করেছেন, এবং সেগুলো আমরা সবাই হচ্ছে কালেক্ট করি এবং সেগুলো আমরা পড়ি, এবং তার ওপরে আমরা অধ্যয়ন করার ধ্যান করার চেষ্টা করি। আর এছাড়া রয়েছে যে জব স্কিল অ্যান্ড লাইফ স্কিল, ঈর্ষা, কেন আমরা ভগবানকে ভুলে থাকি, অর্থাৎ আমাদের এই যে ভ্যালুসগুলো বেশি মানে বেশিসই হচ্ছে আমাদের স্পিরিচুয়াল লাইফ, এবং স্পিরিচুয়াল লাইফ মানে সেটা হচ্ছে গড মানে রিলেটেড, সেটা হচ্ছে ভগবানকে পাওয়ার বা লাভ করার যাই হোক না কেন তারই হচ্ছে চেষ্টা। এছাড়া তার আরো বই রয়েছে পাপের কারণ কি, এই সমস্ত লেখাগুলো দিয়ে উনি আমাদেরকে প্রচন্ড উদ্দীপিত করেন, এমনকি দেখেছি উনার ক্লাসে উনি কিন্তু একজন মানে আমরা বলতে পারি যে রামকৃষ্ণ পরমহংসদেব তিনজন বৈদ্যের কথা বলতেন, উত্তম মধ্যম আর হচ্ছে অধম। অধম বৈদ্য যিনি হচ্ছে রোগীকে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে তার কাজ শেষ হয়ে যায়, যিনি হচ্ছেন মধ্যম তিনি বলেন রিকোয়েস্ট করে রোগীকে যে ওষুধ খাবেন তবে সুস্থ হবেন, আর হচ্ছে যিনি উত্তম বৈদ্য তিনি বুকের উপরে হাঁটু দিয়ে চেপে ধরে তাকে জোর করে ওষুধ খাওয়াবেন যাতে তার রোগ নিরাময় হয়। আমাদের এই পূজ্যপাদ স্বামী অমর্তানন্দ মহারাজীও সেই রকম বৈদ্যের মধ্যে পড়েন, এবং আমরা হচ্ছে তার ক্লাস করাতে যেমন অনুপ্রাণিত হই একটু ভয়ও থাকি যদি অন্য মনস্ক হয়ে যায়, কারণ উনি এমন একজন মানুষ যিনি আমাদের মন পড়তে পারেন। যাই হোক, এবার সেই জন্য এই সেমিনারে এবং উনি এত ব্যস্ততা সত্ত্বেও মঠের বিভিন্ন হচ্ছে রিলিফে দেওয়ার মধ্যেও তিনি আমাদের জন্য একটু সময় বার করেছেন যে আমাদেরকে এই এই ওয়েবিনারে আমাদেরকে কিভাবে ঋদ্ধ করা যায়, কিভাবে আমাদেরকে এনরিচ করা যায়। তাই আমি মহারাজের শ্রীপাদপদ্মে প্রণাম জানিয়ে মহারাজকে অনুরোধ করছি, অমর্তানন্দ মহারাজজিকে, যে পূজ্যপাদ মহারাজ আপনি
আপনার যে স্পিচ শুরু করেন। মহারাজের স্পিচ হচ্ছে বলে দিই, বলছেন যে ফেস দ্য প্রেজেন্ট সিচুয়েশন, এখন প্যান্ডেমিক যে COVID-19 প্যান্ডেমিকে কিভাবে আমরা ফেস করব, সেই সম্পর্কে মহারাজের আজকের এই বক্তব্য। মহারাজজি আপনি এবার বলা শুরু করুন। আমি খুবই আনন্দিত, এই জন্য ধন্যবাদ প্রিন্সিপাল এবং অন্যান্যরা যারা এই কাজে জড়িত। যে সমস্যা বা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, face the problems, face the life মানে জীবন মানেই সমস্যা, সমস্যা মানেই জীবন, সমস্যা ছাড়া জীবন হতে পারে না, মৃত্যু পর্যন্ত সমস্যা। আর এই সমস্যা এমন কিছু নয় আমরা নিজেরা চিন্তা করে নিজেরা এই সমস্যা কথাটা বারবার বলে এর গুরুত্বটা আমরা বাড়িয়ে দিচ্ছি। এই সমস্যা জীবনের যে কোনো রকম সমস্যা, এখন COVID-19 কথা বলছেন, এর আগে অনেক সমস্যা এসছে, COVID-19 বহুগুণ তীব্রতা নিয়ে আরো কিছু সমস্যাও আমাদের জীবনে আসতে পারে। মূল কথা, জীবনে যেরকম যে কিছু সমস্যা আসুক না কেন, এনি কাইন্ড অফ প্রবলেম ইন দ্য লাইফ, হাউ টু ফেস সমস্যা। প্রথমে স্বামীজির একটা ঘটনা নিয়ে শুরু করছি। স্বামীজি পরিব্রাজক হিসাবে বারাণসীতে আসার পর একদিন উনি দুর্গা মন্দির থেকে ফিরছে, এমন সময় একটা বানরের দল তাড়া করার সঙ্গে সঙ্গে স্বামীজি ভয় পেয়ে প্রাণ ভরে দৌড়চ্ছে। অনেকক্ষণ দৌড়ে যাওয়ার পর একজন বৃদ্ধ সন্ন্যাসী খুব জোরে ধমক দিয়ে বললেন, থাম। স্বামীজি একটু হচকচিয়ে থেমে গেলেন, সামনে থামো। স্বামীজি থেমে গেলে তারপর বলছে, জানোয়ার গুলোর মুখোমুখি হও, সামনে যাও, ঘুরে দাঁড়াও এবং সামনে যাও। স্বামীজি সঙ্গে সঙ্গে ঘুরে পড়লেন আর বাঁদর গুলো থমকে গেল, তারপর কিছুক্ষণ পরে পালিয়ে গেল। এই হচ্ছে ঘটনা। সেই বৃদ্ধ স্বামীজি বলল, থাম, জানোয়ার গুলির মুখোমুখি দাঁড়া, ভয় পেও না, পালিয়ে যাও না, সামনাসামনি সম্মুখীন হও। তো স্বামীজি ঠিক এটাই করলেন, যেই উল্টে ঘুরে গেলেন, ঘুরে যাওয়ার পর সামনে বান্দর গুলো থমকে দাঁড়িয়ে গেলে ভয়ে পালিয়ে গেল। এই ঘটনা সম্বন্ধে স্বামীজি বললেন, জীবনে একটা মহৎ শিক্ষা পেলা, কি শিক্ষা, বিঘ্ন কিংবা বিপদ কোন সমস্যা দেখে কখনো পালিয়ে যেতে নাই, নির্ভয়ে মুখোমুখি করতে হয়, সাহসের সঙ্গে মুখোমুখি করতে হয়, পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। শুধু তাই নয়, নিউ ইয়র্কে উনি এক জায়গায় লেকচার দিচ্ছেন, সেখানে তিনি বললেন, আমি একটা জীবনে একটা শিক্ষা, যে শিক্ষা প্রত্যেক জীবন মানুষের জীবনকে শান্তি দেবে, প্রবলেম সাহায্য করতে দেবে, সেই শিক্ষাটা কি, ভয়ঙ্করে মুখোমুখি হও, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তার মুখোমুখি হও, সাহসের সঙ্গে সম্মুখীন, সাহস ধরে
সম্মুখীন হতে হবে। তখন কি হবে বলছে, জীবনের দুঃখ কষ্ট বানরগুলোর মতো ভয়ে পালিয়ে যায়। তাহলে শিক্ষাটা হচ্ছে যে যত ভয়ঙ্কর আসুক না কেন, যদি আমরা সম্মুখীন হওয়া সাহসের সঙ্গে আমরা সম্মুখীন হই, তখন বানর গুলোর মতো দুঃখ কষ্ট সমস্যা সব দূর হই। এটা স্বামীজি অনেক জায়গায় অনেক লেকচারে বলেছেন, এই বিদ্যাসাগরজি দ্বারা উনি যে একটা শিক্ষা পেয়েছিলেন। আমাদের জীবনে এখন এইটাই প্রয়োজন, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কিন্তু সম্মুখীন হতে হবে, পালিয়ে যাবে। এখানে আমাদের তিনটে জিনিস সামনে আসছে, তিনটে স্টেপস। স্বামীজি যে ঘটনা ঘটেছিল, বানর গুলোকে দেখে ভয় পেয়েছিল, তারপর ভয়ে উনি পালার চেষ্টা করেছে। সেখানে বৃদ্ধ স্বামীজির কাছ থেকে কি সাহসী হলেন, কথা শুনে সম্মুখীন হল, প্রথমে হলো ভয়, তারপর হলো সাহস, তারপর হলো যুদ্ধ। স্বামীজি সাহস করে যখন সামনে দাঁড়ালেন তখন যুদ্ধ ছুটতে লাগলেন, তাড়া করতে লাগলো বানরগুলোকে, বানরগুলো ভয়ে পালিয়ে। সাধারণ মানুষের ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা ভয় পাই, সাহস থাকে না, ভয়ে আমরা মরে যাই। সত্যিকারের কথা এখন যে করোনা ভাইরাসের তাণ্ডব চলছে, আমরা তো ভয়ই আধামরা হয়ে গেছি, চারিদিকে আতঙ্ক। আজকে ডিএসপি এই পশ্চিম মেদিনীপুরের ডিএসপি আমার কাছে এসেছে যে এই করোনা নিয়ে এত বেশি সমস্যা, এত বেশি পুলিশদের উপর চাপ, আপনি একটা রেগুলার ফিজিক ক্লাস নিন। যাই হোক, ওই করোনা নিয়েই এত বেশি চারিদিকে ওদের উপর মহল থেকে প্রেসার এসছে, পুলিশের উপর প্রচন্ড চাপ, এবং সেটা থেকে কি করে পরিত্রাণ পাওয়া যায়, স্ট্রেস ফ্রি এইসব ক্লাস টাস করুন। যাই হোক, এই রবিবারে হবে এবং প্রত্যেক রেগুলার বেসিস হওয়ার কথা। তো এই যে করোনা নিয়ে আমাদের ম্যাক্সিমাম কিন্তু ভয়ই মরে যাচ্ছে, সাহস আর করছি না। তো এই ভয়টা ফার্স্ট স্টেপ হচ্ছে ভয়, তারপরে হচ্ছে সাহস, তারপরে হচ্ছে যুদ্ধ, তারপরে হচ্ছে সমাধান। সমাধান আপনা আপনি, যুদ্ধ স্টার্ট মানে সমাধান হয়ে যায়, যত সমস্যা থাকুক না কেন এই তিনটি স্টেজের দ্বারা সমাধান আমরা পাবো। ভয় জীবনে সমস্যা ছাড়া জীবন হয় না, আর এই সমস্যা সমাধানও আছে। আমরা জীবনে কত সমস্যা সমাধান করে আজ আমরা এত দূরে পৌঁছেছি, সমস্যা সমাধান করে আজ আমরা এখনো বেঁচে আছি, বেঁচে থাকবো, ভয় পেলে চলবে না। সমস্যা যেমন আছে সমাধানও আছে, তার প্রমাণ আমরা এখন বেঁচে আছি, সমস্যা সমাধান করেই তো আমরা বেঁচে আছি। তো এটা ভুলে গেলে চলবে না। অবশ্যই সমস্যা দু প্রকারের হয়, এক প্রকার সমস্যা সমাধান করা যায়, আর কিছু সমস্যা আছে তার সমাধান করা যায়, সেটা খুবই কম। যেমন মৃত্যু, এর সমাধান আর কিছু নেই। এই ধরনের ইনএভিটেবল ট্রুথ বা ইনএভিটেবল প্রবলেমস, যেটা সেটা আমরা কি করছি, সমাধান হয় মানে আমরা মেনে নিচ্ছি, এইভাবে সমাধানটা হয়েছে, অ্যাকসেপ্ট করে নিচ্ছি, তখন সমাধান হয়ে যাচ্ছে, এখনো বেঁচে আছি, পরেও এইভাবে আমরা বেঁচে থাকবো, এর থেকে আর কোনো মানে এ নেই কি আমরা থাকবো না। প্রথম কথা আমাদেরটা মনে রাখতে হবে যে সমস্যার সমাধান সম্ভব। তারপর
সমস্যা কি করে আমরা আরো বেশি বাড়িয়ে দিচ্ছি, নিজেদের সমস্যাকে আরো মাল্টিপল করে দিচ্ছে, 100 গুণ বেশি কি করে দিচ্ছে, কি করে যখন আমার জীবনে কোনো সমস্যা এলো তখন আমরা ফার্স্ট চিন্তা করি এই সমস্যাটা বোধ হয় কেবল আমার, ঈশ্বর আমাকে কেন দিয়েছে, কেবল বাকির তো বেশ আছে, কিন্তু আমাদের সেই দূরদৃষ্টিটা নেই যে আমারও যেমন সমস্যা অপরের সমস্যা আছে এবং তাদের সমস্যা আরো বেশি, এই চিন্তাটা আমাদের মাঝে আসে। তাহলে কি হলো, আমার সমস্যাটা আমার ভয়টাকে আমরা আরো দ্বিগুণ তিনগুণ চার গুণ পাঁচ গুণ করে ফেলছি। তো এটা আমাদের দৃষ্টিসঙ্গীতে মানে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে পারছি না, দৃষ্টিটা অসীম করতে পারছি, জগতের দিকে দেখতে পাচ্ছি না, অপরের কষ্টটাকে দেখতে পাচ্ছি না, অপরের ভয়টাকে দেখতে পাচ্ছি না, নিজের কষ্টটাকে নিজেরা বাড়িয়ে ফেললাম, তিলকে তাল করে ফেললাম, এই সত্যটা মনে রাখতে হবে। আর আরেকটা হচ্ছে এই যে ভয়, ভয়টা এই ভয় থেকে আমাদের বাঁচতে, দেখুন একটা বাড়ির ছাদ, বাড়িটার ছাদ চারটে পিলের উপর পিলারের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে এই ছাদের যে টোটাল ওজনটা চারটে পায়ার উপর বা স্ট্যাম্পের উপর দাঁড়িয়ে আছে, তো এই যে লোড ডিস্ট্রিবিউশন, যখনই আমাদের এই সমস্যা ভয়টা আসবে অপরের দেখে ডিস্ট্রিবিউশন করে নিয়ে নিতে হবে, অপরের দিকে তাকাতে হবে, এইভাবে ভয়টা কিছু দূর করতে। নেক্সট ডে হচ্ছে সাহস, সাহস কি করে হবে, প্রথমেই সাহস আসবে, প্রথমে একটু বলেছি আপনাদের সমস্যার সমাধান করা যায় এবং এবং সেই সমস্যা সমাধানে কি সেটা খুঁজত, যেমন কারোর বাড়িতে আগুন লেগে গেলে আমরা কি করি, আগুন লেগে গেছে কেন লেগেছে কি করেছে এই যদি করতে থাকি তাহলে আগুনটা বাড়ির বন্ধ হবে, এটা কি করবে, সেই জন্য কি করতে হবে, সঙ্গে সঙ্গে জল আনতে হবে, বন্ধ করার উপায়টা রাস্তাটা জল আনতে হবে, তারপর সমস্যাকে পাই সাহসটাকে আনতে গেলে এই জিনিসটাকে জীবনে যা কিছু বিপদ আসবে সমস্যা আসবে আমি যদি ওকে চ্যালেঞ্জ হিসাবে নিই, খেলার সময় চ্যালেঞ্জ নেই, অনেক সময় আমরা বাজি করি, তখন সেই সাহস বল কোথেকে আসে, দৃষ্টিভঙ্গির পরিবর্তনে, যে এটা চেঞ্জ করলে চ্যালেঞ্জ, আই চ্যালেঞ্জ ইন দ্য লাইফ, এই চ্যালেঞ্জ যদি করা যায় নিয়ে নেই তাহলে আমাদের মধ্যে সেই সাহসটা আসবে বা এগিয়ে যাওয়ার শক্তি আরো আসবে, সেই শক্তি আমরা পাই। সেকেন্ড, মানসিক শক্তি, আমাদের মধ্যে যদি মানসিক শক্তি থাকে তাহলে সমস্যা সমাধান করে আমরা হাসি মুখে থাকতে পারি, নৈতিক জীবন ছাড়া মানসিক শক্তি বৃদ্ধি করা যায় না, এই কথাটা ভালো করে জানবেন, আমরা এমনি ভয় তারপর মানসিক শক্তি না থাকার জন্য, তার মানে নৈতিক জীবন না থাকার জন্য আমরা দুর্বল হয়ে যাই, মনে শক্তি পাই না, কি করে পাব, আমাদের নৈতিক জীবন ততখানি ভালো নয়, আর এই ইন্সপিরেশন আসবে নৈতিকতা থেকে। আর একটা উদাহরণ দিচ্ছি, একটা বাড়িতে আগুন লেগে গেছে,
সবাই বেরিয়ে এসছে, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট এসছে আগুনটা বোঝানোর চেষ্টা করছে, তখন একজন ভদ্রমহিলা সে ভাবছে, সে তখন মনে পড়ে, আরে আমার ছেলে তো সেই আমার বাড়ির মধ্যে আছে, আগুন জ্বলছে, সে তখন সবার কাছে কানতে কানতে সাহায্য পাওয়ার চেষ্টা করে, এমনকি ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট লোকদের বললো আমার ছেলেকে বাঁচা, কেউ রাজি হলো না, কে যাবে এই আগুনের মধ্যে নিজেকে পোড়াতে, নিজেকে শেষ করে দিতে। মার মধ্যে অমিত বল এসে গেল, কি মনোবল, কি সাহস, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ছেলেটাকে বের করে নিয়ে এল। যদিও তার গায়ে কিছু উড়ে গেছিল বা দাগ লেগে গেছিল, কিন্তু এই সাহসটা এলো কি করে, যেখানে সবাই ফেল, মা কেন যেতে পারলো, তার ভালোবাসার জোরে, তার সন্তানের জোরে, কিন্তু সাহসটা তো মানুষের মধ্যেই ছিল, বাইরে থেকে তো আসেনি। বিশেষ একটা যে আমি চ্যালেঞ্জের নেওয়ার কথা বললাম, যখন আমি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করব তখন দেখবেন এই ধরনের সাহস আসবে, আমাদের মধ্যে সাহস আছে, সেটাকে ইগনাইট করতে হবে, সেটাকে ইনস্টিগেট করতে হবে, যার জন্য সেই সাহসের দ্বারা আমরা সমস্যার সমাধান করতে পারি। যেমন সেই ভদ্রমহিলা, সবাই ফেল, তখন তিনি হিরো হয়ে গেল। সবচেয়ে বেশি যেটা দরকার, আমাদের মানসিক বল, মানসিক শক্তি কম, কারণ আমাদের অনৈতিক জীবনযাপনের জন্য। নৈতিক জীবনযাপন না করলে মানসিক বল হবে না, মুখে আমরা যা কিছু বলতে পারি, কত কিছু বলতে পারি, কত বড় বড় কথা, বড় বড় ফিলোসফি, যখন সত্যিকারের টাইম আসবে তখন এই মানসিক শক্তির অভাবে আমরা সমস্যা সমাধান করতে পারবো না, জীবনে ফেলিওর হয়ে যাব, জীবনে আমরা মানে পিছিয়ে যাব। সেই জন্য সাহসের জন্য আমাদের নৈতিক জীবনযাপন করা খুবই দরকার, এবং এই নৈতিক জীবনযাপন করতে গেলে কিছু কিছু প্র্যাকটিসের করা দরকার। তখন যুদ্ধ, ভয়, সাহস, এই শক্তি থাকলে যুদ্ধ, যুদ্ধ মানে সমস্যার সমাধান। নিজেদের নৈতিক জীবন জীবনযাপন করতে হলে আপনাদের কিছু স্বামীজির বই পড়ুন, সৎসঙ্গ স্বামীজির, বিশেষ করে সবার স্বামীজি এই বইটা পড়বেন, মাঝে মাঝে দেখবেন কি সাহস যোগাবে আপনাদের। তারপর নিজেরা একটু মেডিটেশন করলেন, একটু সৎসঙ্গ করলেন, তারপরে একটু লাইফে ডিসিপ্লিন করলেন, এগুলোর সঙ্গে যুক্তি আছে কিন্তু জীবন যুদ্ধে জয়ী হওয়া। জীবন যুদ্ধে জয়ী হলে সমস্যা, এখন তো দেখছেন করোনা, এরপরে করোনার থেকে যখন বেশি আসবে, সেই যুদ্ধ করার জন্য চাই সাহস, এবং সেই সাহস যোগাবে মানসিক শক্তি। যার যত বেশি মানসিক শক্তি থাকবে সে তত বেশি ভয় থেকে মুক্ত পাবে, এবং সে তখন যুদ্ধ করতে পারবে। শুধু চারিদিকে যদি আমরা বলি এই ভাইরাস থেকে বাঁচবো কি করে, ভয় ভয় ভয়, বাঁচতে হলে তো নিজেকে বাঁচতে হবে, অপরে কেউ বাঁচাতে পারবে না। আমার মধ্যে যে শক্তি আছে তবে তো আমি করতে পারবো, আমাদের নৈতিকতা নেই বলে আর আমাদের মধ্যে সাহস নেই বলে, দেখুন আমাদের মনে অনুশাসন নেই। আজ পুলিশকে বললাম যে দেখা করতে এসেছিল, আমি দেখুন আপনারা কত চেষ্টা করবে, আমরা যদি অনুশাসনী হই, আমরা যদি ডিসিপ্লিন না মানি, তাহলে এই যে করোনা ভাইরাস
থেকে বাঁচবো কি করে, কে বাঁচাবে? আমাদের বাঁচতে হবে, আমাদের কিছু নিয়ম কানুন আছে, সেটা আমাদের ফলো করতে হবে, সেটা আমরা ফলো করছি না। কারণ অনুশাসনহীনতা, নিজে রাই মরছি নিজেদের জন্য, আমাদের আমরা অনুশাসনহীন বলে, শাসন নেই বলে, কন্ট্রোল নেই বলে, নিজের মনের শক্তি নেই বলে, যা করার নয় তাই করছি, মুখে মাস্ক লাগানোর কথা লাগাচ্ছি, ধরে নিজেকে প্রোটেক্ট করার কথা তাও করছি না, তাহলে আপনারা কি করবেন? তাহলে এই ভয়টা দূর হয়ে যাবে যদি আমাদের মধ্যে অনুশাসন থাকে, এবং আমরা যদি প্রোটেকশন নেই তাহলে আমরা এই কোভিড এ থেকে, মহামারি থেকে বাঁচতে পারি। দেখুন, ভারতে এই নাম্বারটা এত বেশি কেন হচ্ছে, এই কথাটা যখন এলো তখন আমি বললাম অন্যান্য দেশে আমার মনে হয় অনুশাসন একটু আছে, নিজেরা নিজেকে প্রোটেক্ট করছে, নিয়মটা তো সবার জন্য সমান। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে গেলে সমাধানটা এটা, ওই সমাধানটা রাস্তায় ওরা চলেছে বেশি, আমরা চলতে পারছি না বলে তাই বেড়ে যাচ্ছে, নিয়ম তো একই জন্য। করোনা ভাইরাস তো শুধু ইন্ডিয়াতে নয়, বিশ্বে আছে, তার সমাধান WHO বলে দিয়েছে, কিন্তু সেই সমাধানটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে সেটা আমরা এত কিছু করতে পারছি না। আর কারণ আমরা অনুশাসনহীন হওয়ার জন্য ভয় এসে যাচ্ছে, এবং সেখান থেকে আমাদের প্যানিকটা বেশি হয়ে যাচ্ছে। সবার এই মুহূর্তে উচিত আমাদের সেই যে অনুশাসন বা নৈতিক জীবনযাপন করার চেষ্টা কর, দেখবেন মনের সাহস পাবেন, শুধু করোনা নয় জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, তখন হাসি মুখে আনন্দে থাকতে পারে। আশা করি আমরা সবাই এইভাবে ভয়মুক্ত হয়ে, স্বামীজি যে শিক্ষাটা পেয়েছিলেন ভয় মুক্ত হয়ে সাহস করে যুদ্ধের জন্য এগিয়ে গেলেন, আমরা সবাই এইভাবে এগিয়ে যেতে পারব, এবং করোনা কেন জীবনের সব রকম সমস্যা জয় করতে পারব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। পূজ্যপাদ মহারাজজিকে অনেক প্রণাম। এটা ঠিকই বলছেন উনি, সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো সেই বিষয়টা আমাদের মধ্যে নিহিত আছে, কিন্তু আমাদের নৈতিক অধঃপতনের জন্যই যে এই অতিমারির সৃষ্টি হয়েছে, এই COVID-19 প্যান্ডেমিকের সৃষ্টি হয়েছে, এবং এর জন্য মানুষ, আজ মানুষ যে সর্বোচ্চ জীব, সেই মানুষ তার আত্মমর্যাদা হারিয়ে ফেলছে, মানুষের বডি যেন অন্যান্য প্রাণীদের বডির মতন ট্রিট করা হচ্ছে, এবং আত্মীয় স্বজনদের থেকে আলাদা করে দেওয়া হচ্ছে, আমরা নিজেরাও একে অপরের থেকে যেন দূরে থাকতে পারলে বাঁচি, সেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হচ্ছে আমাদের। আর তার উপরে অবশ্য এটা সুখের খবর যে গত পরশুদিন হাইকোর্ট এই রায় দিয়েছেন যে ভিকটিম যারা, সেই এদের মৃত ব্যক্তিদের আত্মীয়রা অন্তত প্রোটেকশনের মধ্যে থেকে তার হচ্ছে আর মানে প্রিয়জনের মৃতদেহ দেখতে পারবে, তার হচ্ছে মানে শেষ ইয়েতে সৎকারে অংশগ্রহণ করতে পারবে। তাই মহারাজের কাছ থেকে আমরা এই সাহস পেলাম, এবং আশা করি, কারণ দিন কখনো বসে থাকে না, সৃষ্টি যেমন আছে তার ধ্বংসও আছে, এসেছে যেমন দুর্দিন, যা আসবেও তেমনি সুদিন, আমরা সেই অপেক্ষায় থাকবো। আর মহারাজকে আমাদের গর্ভেতা কলেজের পক্ষ থেকে এবং আমাদের দর্শন বিভাগের পক্ষ থেকে অনেক প্রণাম জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি তার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আমাদের কাছে মূল্যবান কথা রেখেছেন, সেই জন্য প্রণাম মহারাজ। এবার আমি চলে যাব সেই ব্যক্তির কাছে, সেই ব্যক্তিত্বের সম্পর্কে কিছু বলবো, যিনি কোর সায়েন্সের
পিওর সায়েন্সের স্টুডেন্ট হয়েও নিজেকে কিভাবে ফিলসফির সাথে, নিজেকে কিভাবে যোগার সাথে, নিজেকে কিভাবে ইন্ডিয়ান ওয়েস্টার্ন যে উইজডমের সাথে মানে একাকার করে ফেলেছেন। হ্যাঁ, ডক্টর রাজেশ্বর মুখোপাধ্যায় আজকের আমাদের বক্তা। তার যে ক্রেডেনশিয়াল, যে প্রশংসাপত্র আমার কাছে রয়েছে, সেটা খুব ছোট্ট করে বললেও অনেক সময় লাগবে। তিনি ফিজিক্সের এমএসসি হয়েও তার রিসার্চ কিন্তু আছে আমাদের ওয়েস্টার্ন ইন্ডিয়ান উইজডমের ওপরে। তার রিসার্চ এরিয়া হচ্ছে, বলে দিই যে তিনি ফিজিক্স ইন্ডিয়ান উইজডম ইন্টারফেস এর ওপরে তিনি করেছেন। আচ্ছা, উনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ রিসার্চ অফ ফিলসফিক লিটারেরি রিসার্চ ডিপার্টমেন্ট অফ কৈবল্য ধাম রিসার্চ ইনস্টিটিউট, যা কিনা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের হচ্ছে পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। উনি এই রিসার্চের সাথেই নিজেকে আত্মস্থ করে ফেলেছেন, নিজেকে গুলিয়ে ফেলেছেন, এবং তার আগেও এই পদে আসার আগে তিনি এই হচ্ছে কৈবল্য ধামেই বিভিন্ন রিসার্চ প্রজেক্টের সাথে রিসার্চ অফিসার হিসাবে কাজ করেছেন। সেই সাথে তার যে পিএইচডি যে এরিয়াটা, সেটা হচ্ছে ফিজিক্স ইন্ডিয়ান উইজডম ইন্টারফেস, এবং তিনি একসাথে প্রায় অনেকগুলো 15টার মতন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নাল উনি লিখেছেন এবং এডিটও করেছেন, এবং অনেক তার লেখা যে বইগুলো পাবলিশ হয়েছে তার মধ্যে খুব কটা, 3-4টে আমি একটু উল্লেখ করব। সেগুলো হচ্ছে আনরিভেলিং দ্য রিয়ালিটি, ইন্টারফেস বিটুইন ফিজিক্স অ্যান্ড বেদান্ত ওয়ার্ল্ড, দ্য এক্সপ্রেশন অফ দ্য অ্যাবসলিউট, আর শেষটা হচ্ছে দা ফুইটেন্স অফ ইয়োগা। ডক্টর রাজেশ্বর মুখোপাধ্যায়, তার বলার বিষয়টা হচ্ছে খুবই ইন্টারেস্টিং হবে, বিষয়টা আমি যেন একটু বলে দিতে চাই। এ জার্নি ফ্রম কনফ্লিক্টস টু ব্লিস, আমরা এই যে চরম বিপর্যয়ের মধ্যে এখন আমরা যাতায়াত করছি, আমরা রয়েছি, আমরা যেন দিশেহারা হয়ে যাচ্ছি, আমরা যেন ধৈর্য হারিয়ে ফেলছি, এই চরম বিপর্যয় থেকে সেই চরম আনন্দের পথে যে আমরা চরম আনন্দে কি করে উপনীত হব, কি করে পৌঁছাবো, সেই সম্পর্কে ডক্টর রাজেশ্বর মুখোপাধ্যায়, প্লিজ স্যার, আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখুন। ডক্টর রাজেশ্বর মুখোপাধ্যায়, শুনতে পাচ্ছেন? স্যার কিন্তু আপনাকে দেখতে, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি না স্যার, আপনার সিগন্যালে একটু প্রবলেম আছে হয়তো। ভূয়াসম শরীরম মে বিচর্ষণম জিহ্বা মে মধুমত্তমা কর্ণাভ্যাম ভূরি বিশ্রুবম ব্রহ্মণো কোশোসি মেধয়া পিহিত শ্রুতং মে গোপায় ওম শান্তি শান্তি শান্তি। সর্বপ্রথমে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর হরিপ্রসাদ সরকার মহাশয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করি। তিনি যে আন্তরিক পত্রের সাহায্যে বা যে আন্তরিকতার সঙ্গে তিনি আমাকে নিমন্ত্রণ করেছেন, তার এই মহাবিদ্যালয়ে তার জন্যে
আমি তার কাছে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। ধন্যবাদ জানাই প্রফেসর ডক্টর শঙ্কর আদক মহাশয়কে, ধন্যবাদ জানাই প্রফেসর ডক্টর সোমা সামন্ত মহাশয়াকে, যারা আমার সঙ্গে এই দীর্ঘ কয়েকটি দিন ধরে ক্রমাগত সংযোগ রক্ষা করে আমার এই বিষয়ে কিঞ্চিত বলার সুযোগ করে দিয়েছেন। এছাড়া যারা এই কলেজের পক্ষ থেকে, এই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং অন্যান্য অন্যান্য বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় থেকে এই আলোচনা সভায় যোগদান করেছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই, তাদেরকে স্বাগত জানাই, স্বাগতম সুস্বাগতম। কোভিড-19 এর পরিপ্রেক্ষিতে আজকের এই আলোচনা সভা, এই কোভিড শব্দটি কে যদি আমরা সংস্কৃত করে তুলি, সংস্কৃতায়িত বলতে চাই পারছি না, কথাটি সংস্কৃতই বলছি, যার সংস্কার করা হইয়াছে বা যাহা সংস্কার হই সংস্কারিত হইয়াছে তাহাই সংস্কৃত। কোভিড শব্দটিকে যদি আমরা একটু সংস্কৃত করে দিই তাহলে শব্দটি হচ্ছে কোভিদ। এই কোভিদ ক মিন মানে কে, আর বিদ মানে হচ্ছে জানেন, কে জানেন, কে জানেন যে এই ভাইরাসের উৎপত্তি বা উৎস কোথায়, কে জানেন এই ভাইরাসের, এই মারণ ভাইরাসের স্থায়িত্ব কতদিন, কে জানেন যে এই মারণ ভাইরাসটি থেকে মুক্তি লাভের উপায় কি। উত্তরটাও কিন্তু তাই কোভিদ। কোভিদ, কোভিদ শব্দের আরেকটি অর্থ জ্ঞানী, যিনি প্রকৃত জ্ঞানী তিনি জানেন যে এই কোভিড থেকে মুক্তির উপায় কি, এই কোভিড থেকে কোভিড স্থায়িত্ব কতদিন এবং এই কোভিড এর উৎস কি। তাই আমাদের যে যাত্রা, সেই যাত্রা হলো বিষাদ থেকে আনন্দের পথে যাত্রা। আমার আজকের বিষয়, বক্তব্যের বিষয় হলো এ জার্নি ফ্রম অ্যাফ্লিকশন টু ব্লিস, অর্থাৎ বিষাদ থেকে আনন্দে উত্তরণ। জীবন তরঙ্গে বিষাদ এবং আনন্দ পরস্পর ঘন সন্নিবিষ্ট, এতদ সত্ত্বেও আমরা সর্বদা আনন্দের প্রতি আকর্ষিত হই, আনন্দের দিকে ধেয়ে যাই, আনন্দকে আলিঙ্গন করতে চাই। বিষাদ জীবনের একটা, বিষাদ বা দুঃখ আমাদের জীবনের একটি সত্য, এবং মানুষের বিষাদ বা মানুষের দুঃখ অন্য সমস্ত জীবের দুঃখ হচ্ছে সর্বাধিক। এই দুঃখ রবীন্দ্রনাথ বলছেন ক্ষুদ্রের দুঃখ নয়, এ মহতের গৌরব মাত্র। এই দুঃখ মানুষকে তার বৃহৎ সত্তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, এই দুঃখ বৃহত্বের প্রতি তাকে আকর্ষিত করে, এই দুঃখ তার বৃহৎ সত্তা, তার বৃহত্বের বৃহত্ব সম্বন্ধে তাকে সচেতন করে তোলে। আর যখন এই বৃহত্ব সম্বন্ধে মানুষ সচেতন হয়ে যায় তখন সে আনন্দ লাভ করে, সে আনন্দে উত্তীর্ণ হয়, আনন্দে তার উত্তরণ ঘটে। কারণ ভূমৈব সুখম নাল্পে সুখম অস্তি, ভূমাতেই সুখ আমাদের, অনন্তেই আমাদের সুখ, অল্পে আমাদের সুখ নেই। আমরা দেখি যে ফুলের, পুষ্প, রবীন্দ্রনাথই লিখছেন যে ফুলে বা পুষ্পের তার দুঃখ কিন্তু খুব কম, তার দুঃখ নেই বললেই চলে। অন্যান্য মনুষ্যদের প্রাণী তাদের দুঃখ দুঃখ কিন্তু সংকীর্ণ, দুঃখ কার বেশি, মানুষের দুঃখ বেশি, কারণ মানুষ তার বৃহৎ সত্তা, মানুষ তার মধ্যে যে অমৃতত্ব সেই অমৃতত্ব সম্বন্ধে সচেতন, নিজ সত্তা, নিজ প্রকৃত স্বরূপ সম্বন্ধে আরেকটি সচেতনতা আছে। আর এই সচেতনতাকে ক্রমাগত বাড়িয়ে চলে কে, ক্রমাগত সেই সচেতনতাকে বাড়িয়ে তোলে আমাদের দুঃখ।
সেই জন্য আমরা দুঃখকে দুঃখ বলি না, আমরা দুঃখকে বলি বিষাদ। বিপূর্বক সৎ ধাতু। আমাদের প্রথম শ্রীমৎ ভগবত গীতার প্রথম যে অধ্যায়, সেই অধ্যায়টি হলো অর্জুন বিষাদ যোগ। আমাদের সবই যোগ, আমাদের প্রত্যেকটি ক্রিয়াকলাপ, প্রত্যেকটি কার্য, আমাদের প্রত্যেকটি ইচ্ছা সবই কিন্তু সেই যোগেই সমাহিত। সেই জন্য প্রথম আমাদের গীতায় যে 18টি অধ্যায় আছে, এই 18টি অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায়ই হলো যোগ। গীতা একসঙ্গে ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্র। ব্রহ্মবিদ্যা মানে আত্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা মানে আত্মজ্ঞান। এই আত্মজ্ঞান বা আত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যায় আমাদেরকে যোগের পরম শিখরে, যোগে যোগের চূড়ান্ত লক্ষ্যে আমাদেরকে নিয়ে যায়। তাই আমাদের প্রথম যে অধ্যায়, সেই অধ্যায়টি হলো অর্জুন বিষাদ যোগ। অর্জুনের বিষাদ হলো দুঃখ যোগ। শব্দটি ব্যবহার করা যেত, কিন্তু দুঃখ যোগ শব্দটি ব্যবহার না করে বিষাদ যোগ শব্দটি ব্যবহার করা হলো, কারণ বিপূর্বক সৎ ধাতু। বি অর্থাৎ বিশেষ, আর সৎ ধাতু গতি, বিশরণ গতি অবসাদনেষু সৎ, অর্থাৎ বিশরণ গতি অবসাদনা। অবসাদনা মানে উইকেনিং, অবসাদনা গতি মানে প্রাপ্তি, আর বিশরণ মানে সম্যক রূপে বিনষ্টীকরণ। তাহলে যার দ্বারা অজ্ঞান সমূলে বিনষ্ট হয়, যার দ্বারা অজ্ঞান সমূলে উৎপাটিত হয়, তার নামই হচ্ছে বিষাদ। তাই প্রথম পদক্ষেপ যোগের হলো বিষাদ। আমরা যখন বিষাদগ্রস্ত হই, আমরা যখন দুঃখে উপনীত হই, তখন আমাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে আমরা যোগের প্রথম পদক্ষেপে পদার্পণ করেছি, যোগের প্রথম সোপানে পদার্পণ করেছি। আমরা যদি মনে করি সেই 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 ঘটনাটি, সেই গল্পটি, যে তথাগত বুদ্ধের কাছে একটি সদ্য পুত্র হারা মা এসে পৌঁছেছে, আর এসে তার পুত্রের জীবন ভিক্ষা করছে। যে পুত্রটি তার মা মারা গেছে, পুত্রটি সর্বদ্রষ্ট হয়েছে, সুতরাং তাকে পুনর্জীবন দান করতে হবে। স্মিত হাস্য করলেন তথাগত। তার উত্তরের মধ্যে তিনি বললেন যে ঠিক আছে, আমি তোমার সন্তানকে জীবন দান করতে পারি, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তুমি ঘরে ঘরে যাও এবং ভিক্ষা করে এক মুঠি সর্ষে বা সরষপ নিয়ে এসো। সেই এক মুঠি সর্ষে সেই ঘর থেকেই আনবে যে ঘরে মৃত্যু কোনোদিন প্রবেশ করেনি। এমন ঘর থেকে তুমি যদি এক মুঠি সর্ষে নিয়ে আসতে পারো, তাহলে সেই সর্ষের সাহায্যে বা আমি তোমার এই সন্তানের পুনর্জীবন দান করব, সন্তানকে আবার জীবিত করে তুলব। এই মাত্র কথা, একটা বাড়ি থেকে সর্ষে ভিক্ষা করে আনতে হবে, যে বাড়িতে মৃত্যু প্রবেশ করেনি, আমি এক্ষুনি গিয়ে এক মুঠি সর্ষে ভিক্ষা করে নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে ছুটলেন তিনি এবং ছুটে একটি ঘরে গিয়ে বললেন যে আমাকে এক মুঠি সর্ষে দাও। সঙ্গে সঙ্গে আমার পুত্রের জীবনের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। সঙ্গে সঙ্গে গৃহস্থ এক মুঠি সর্ষে নিয়ে এলো। বলছে দাঁড়াও, সর্ষে তো আমি নেবো, কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও, তোমার বাড়িতে কি কেউ মারা গেছে? বললো হ্যাঁ, আমার গত বছরে আমার ভাই মারা গেছে। বললো না, তাহলে তো হবে না, আমি এমন ঘর থেকে সর্ষে আনতে চাই যে ঘরে মৃত্যু কোনোদিন প্রবেশ করেনি। গেলেন আরেকটি ঘরে, সেখানেও সেই একই প্রশ্ন, আমার দাদু মারা গেছে, আমার পিতামহ গত হয়েছেন। কেউ বললেন আমার পিতা গত হয়েছেন,
কেউ বললেন আমার পত্নীগত হয়েছেন, কেউ বললেন আমি আমার পতি বা আমার স্বামীগত হয়েছেন, কেউ বললেন আমার পুত্রকে আমি হারিয়েছি। তিনি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে ফিরে এলেন, অসফল হয়ে ফিরে এলেন, কিন্তু তার মনের যে তীব্র যাতনা, তার মনের যে তীব্র কষ্ট, তা অন্তরিত হয়েছে। কারণ তিনি একটা গৃহ খুঁজে পেলেন না, একটা বাড়িও খুঁজে পেলেন না যে বাড়ি থেকে এক মুঠো সর্ষে পাওয়া যায়, যে বাড়িতে মৃত্যু কোনোদিন প্রবেশ করেননি। তিনি আর প্রশ্ন করলেন না তথাগতের কাছে, তিনি এই মৃত্যুকে মেনে নিলেন, এই দুঃখকে মেনে নিলেন। কেন তিনি মেনে নিলেন? এই দুঃখকে মেনে নেওয়ার কারণেই যে এই দুঃখ সার্বজনীন, এবং এই দুঃখে তার সঙ্গে সমস্ত বিশ্ব সামিল হয়ে আছে, তার সঙ্গে সমস্ত বিশ্ব এক হয়ে রয়েছে। সমস্ত বিশ্বের দুঃখের সঙ্গে যখন সে এক হয়ে গেল, তখন তার যে দুঃখের যাতনা, সেই যাতনা প্রশমিত হলো। সে বুঝতে পারলো যে এই যে দুঃখ, এই দুঃখ চিরন্তন নয়, এই দুঃখ থেকে আনন্দে উত্তরণের পথ আছে। ভগবান বুদ্ধ বললেন সর্বম দুঃখম দুঃখম, যে যা আছে সবই দুঃখ। তার চারটি আর্য সত্যের মধ্যে একটি, প্রথমটি হলো যে দুঃখ আছে, দুঃখ আছে। ভগবানকে আসতে হলো, শ্রী ভগবানকে এসে, শ্রী ভগবানকে অবতরিত হয়ে শ্রী ভগবানকে বলতে হলো যে দুঃখ আছে। আমরা এতদিন ধরে ছিলাম, আমরা সুখে সুখে স্বচ্ছন্দে জীবনযাপন করছিলাম, আমাদের মধ্যে অন্তত এই ধারণা ছিল না, আমাদের মধ্যে বোধহয় এই বোধটা ছিল না যে দুঃখ আছে। ভগবান বললেন দুঃখ আছে। আজকে আমরা যারা ওয়েবিনার শুনতে এসেছি, তারাও জানি দুঃখ আছে। আমরা যদি বলি এই তো বেশ রয়েছি, বেশ তো সুন্দর সুন্দর কথা শুনছি, এই বেশটা কিন্তু বেশিক্ষণ থাকবে না। আর এই বেশিক্ষণ বেশটা যদি থাকেও, সা চিরদিন থাকবে না। তাই এই বেশ দুঃখ, যে বেশ যে আছি, সেই বেশটা কিন্তু বেশিক্ষণের জন্য নয়, চিরদিনের জন্য নয়। সেই জন্য দুঃখ শাশ্বত, দুঃখ স্বাভাবিক। এমন কোন ব্যক্তি নেই এই জগতে যে দুঃখ দ্বারা সন্তুষ্ট হয়নি। এই দুঃখকে আমরা বিষাদ বলেছি, সেই জন্য ভগবান বললেন দুঃখ আছে, দুঃখের অস্তিত্ব আছে। সবাই জানি দুঃখের অস্তিত্ব আছে, শুধু দুঃখের অস্তিত্ব আছে নয়, এই দুঃখের কারণও আছে। যদি দুঃখ থাকে, দুঃখের কারণ অবশ্যই থাকবে, আর কারণ যদি থাকে, এই দুঃখ নিরোধ করার, নিরুদ্ধ করার উপায়ও আছে, দুঃখ থেকে মুক্তি লাভের উপায়ও আছে। আমরা যে মোক্ষ 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 লাভ নির্বাণ লাভ এইসব নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, এই মুক্তিটা কি? মুক্তিটা কিছুই নয়, দুঃখ থেকে মুক্তি। এই দুঃখ থেকে মুক্তির উপায়ও আছে, দুঃখ থেকে মুক্তি লাভ হয় এবং দুঃখ থেকে মুক্তির উপায়ও জানা যায় বা আছে, যাকে বলা হয় নিরোধোপায়। অর্থাৎ দুঃখের নিরুদ্ধীকরণের উপায়ও আছে। এই চারটি আর্য সত্যের দ্বারা তিনি জগতের দুঃখ এবং আনন্দকে একসাথে গেঁথে ফেললেন। বুদ্ধের এই যে চিন্তা, সেই চিন্তার প্রতিফলন আমরা দেখতে পাই সাংখ্য কারিকাতে, যেখানে বলছে যে কেন আমাদের এই দর্শনশাস্ত্রের প্রয়োজনীয়তা কি, দর্শনশাস্ত্রের উপযোগিতা কি, এই দর্শনটি কেন কেন আমাদের পক্ষে অত্যন্ত উপযোগী, অত্যন্ত আবশ্যক। বললেন দুঃখত্রয় অভিঘাতা জিজ্ঞাসা তত অবঘাতকে হেতু দৃষ্টে সা পার্থা আচেত একান্ত অত্যন্ত অভাবাত। দুঃখত্রয় অভিঘাতা জিজ্ঞাসা, যে তিনটি দুঃখের দুঃখ দ্বারা ক্লিষ্ট হয়ে, তিন প্রকারের দুঃখ দ্বারা পীড়িত হয়ে অন্তরের মধ্যে একটি জিজ্ঞাসা জন্ম লাভ করেছে, একটি জিজ্ঞাসা জন্মেছে। দুঃখত্রয় কি কি দুঃখ? আধ্যাত্মিক দুঃখ, আধিভৌতিক দুঃখ, আধিদৈবিক দুঃখ।
এই আধ্যাত্মিক মানে কিন্তু ঈশ্বর সংক্রান্ত কিছুই নয়, শারীরং মানসঞ্চ অর্থাৎ শরীর এবং মন সংক্রান্ত যে দুঃখ সেই দুঃখ হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। এছাড়া রয়েছে আদিভৌতিক দুঃখ, আদিদৈবিক দুঃখ। এই তিন দুঃখের শৃঙ্খলে, তিন দুঃখের জাতাকলে পিষ্ট হয়ে আমাদের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। তাই তার থেকে মুক্তির উপায় আমাদের খুঁজতে হবে, আর মুক্তির উপায় খোঁজার জন্য হৃদয়ের মধ্যে এক জিজ্ঞাসা এসেছে। আর এই জিজ্ঞাসা আসার জন্য কি হলো, কি জিজ্ঞাসা এসেছে, যে মুক্তির চিরন্তন, এই দুঃখ হতে চিরন্তন, চিরকালের জন্য মুক্তি কি রূপে আমরা পাব। কারণ যে সমস্ত উপায়গুলি আছে, সাধারণত যে সমস্ত পার্থিব উপায় আছে, সেই পার্থিব উপায়গুলি অসম্পূর্ণ এবং ক্ষণিক, সেগুলি অসম্পূর্ণ এবং ক্ষণিক, অর্থাৎ সেটি সেগুলি সম্পূর্ণ নয়। সেই জন্য সম্পূর্ণরূপে দুঃখের নিরাকরণের জন্য আমাদের মধ্যে জিজ্ঞাসা এসেছে, আর এই সম্পূর্ণ দুঃখ থেকে সম্পূর্ণ মুক্তি লাভই হলো দর্শনের লক্ষ্য। সমস্ত দর্শন শুরু হয় দুঃখ থেকে এবং দুঃখের পরিসমাপ্তি হলো দর্শনের পরম তত্ত্ব। দৃষির প্রেক্ষণে দর্শন শব্দটিকে এইভাবে লেখা হয়, দৃষি দৃশ ধাতু থেকে এসছে, দৃষির প্রেক্ষণে, প্রেক্ষণ অর্থাৎ বিশেষভাবে ঈক্ষণ করা, বিশেষভাবে দর্শন করা। বিশেষভাবে দর্শন করব কি, আত্মস্বরূপকে বিশেষভাবে দর্শন করব, পরমার্থকে, যাকে প্রাপ্ত হলে, যা পেলে আমাদের আর এই দুঃখের জাতাকলে পিষ্ট হতে হবে না। আমরা যদি মহাভারতে চলে যাই, সেই অর্জুনের বিষাদ যোগে আমরা দেখছি যে কুরুক্ষেত্র প্রথম যে গীতার প্রথম অধ্যায় যেখানে বলছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে পাণ্ডব এবং আমার পুত্ররা যে সম্মিলিত হয়েছে, তারা সেখানে কি করছে, যুদ্ধক্ষেত্রে গেছে তো যুদ্ধ করবেই, কিন্তু অন্য কোনো আশা প্রত্যাশা ছিল হয়তো ধৃতরাষ্ট্র, সেই জন্য জিজ্ঞাসা করলো। তখন সঞ্জয় যিনি কমেন্টেটর, যিনি এইটা রিলে করছিলেন বা কমেন্ট্রি করছিলেন, তিনি বললেন যে দুর্যোধন এই করছে এবং অর্জুন কি করছে, যখন বললেন যে অর্জুন তার দিব্য সারথিকে বলছেন যে হে সারথি, তুমি আমার রথটি রণাঙ্গনের মধ্যে স্থাপন করো, আমি যাতে দেখতে পাই, আমি যাতে অবলোকন করতে পারি যে কারা এসেছে যুদ্ধকামী হয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে। অর্জুন পরমবীর, কিন্তু তিনি যখন বললেন যে তুমি আমার রথটিকে যুদ্ধক্ষেত্রের রণাঙ্গনের মধ্যে স্থাপন করো, আর রণাঙ্গনের মধ্যে যখন স্থাপন করা হলো, ভগবান শ্রীকৃষ্ণ যোগেশ্বর কৃষ্ণ, তিনি মুচকি হেসে, স্মিত হাস্যে তিনি রথটিকে স্থাপন করলেন। কোথায় স্থাপন করলেন, তার প্রিয় পিতামহের সামনে স্থাপন করলেন, আচার্য দ্রোণের সামনে স্থাপন করলেন। যে বীরত্ব অর্জুনের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছিল, যে বীরত্বের ঝলক আমরা অর্জুনের মধ্যে দেখতে পাচ্ছি, শোনা যাচ্ছে স্যার, যে বীরত্ব অর্জুনের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম, সেই বীরত্ব যেন ধীরে ধীরে অস্তমিত হলো। ভগবান বললেন পশ্য এতান কুরু নীতি, এই সমস্ত কুরুকে দেখো, অর্থাৎ যে কুরুদেরকে তুমি সঙ্গে যুদ্ধ করতে এসছো তাদেরকে তুমি দেখো, এবং দেখার পরে কাকে দেখলেন, পিতামহকে দেখলেন, আচার্যকে দেখলেন, মনের মধ্যে তীব্র যাতনা উপস্থিত হলো, কাকে মারবো, কাকে, কার সঙ্গে যুদ্ধ করবো। সিদন্তি মম ঘাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি, আমার পুরো গা কাঁপছে, আমার গাত্র কম্পিত হচ্ছে,
মুখাঞ্চ পরিশুষ্যতি, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বেপথুষ্য শরীরে মে রোম হর্ষশ্চ জায়তে, গান্ডীবং সংসপে হস্তাৎ ত্বকচ পরিদয় হতে, হাত থেকে গান্ডীব খসে পড়ে যাচ্ছে, আমার পুরো শরীরটা জ্বালা করছে। ন শ্রেয়ম অনুপশ্যামি, অর্থাৎ আমি কোনো শ্রেয় দেখতে পাচ্ছি না। কি করতে? এই সমস্ত আত্মীয় স্বজনকে মারতে আমার কোনো বা মেরে আমার কোনো যে কোনো উত্তরণ হবে সেটা আমার মনে হচ্ছে না। অর্থাৎ একটু একটু মিউট করতে হবে, একটু মিউট করতে হবে ওয়েবিনার গর্বিতা কলেজ। হ্যাঁ, তো আমি এর মধ্যে কোনো শ্রেয় দেখতে পাচ্ছি না। ন কাঙ্ক্ষী বিজয়ং কৃষ্ণ, নচ রাজ্যম সুখানি চ, অর্থাৎ রাজ্য সুখ আমার কিছুই চাই না আমি, ন জোৎসে আমি যুদ্ধ করব না। তার শরীরের মধ্যে মনের মধ্যে ভয় উপস্থিত হলো, বেপদুষ্য শরীরে মে রোম হর্ষ জায়তে, অর্থাৎ শরীর দুর্বল হয়ে গেল, লোম খাড়া হয়ে গেল, আমি যুদ্ধ করব না। কিন্তু ভগবান তাকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করলেন। শূদ্রম হৃদয় দুর্ব দৌর্বল্যম ত্বক্তা উত্তিষ্ঠ বলন্তপ, হে বলন্তপ, হে শত্রু নিধনকারী, তুমি ওঠো, ক্ষুদ্র হৃদয়ের দৌর্বল্য ত্যাগ করে তুমি যুদ্ধ করো। এই দুঃখের মধ্যে একটা কথা আমাদের মনে রাখতে হবে, যে পর যোগের পরম তত্ত্ব, সেই তত্ত্বের জ্ঞান কিন্তু কোনো মঠে মন্দিরে অরণ্যে কোথাও দেওয়া হচ্ছে না, যুদ্ধক্ষেত্রে দেওয়া হচ্ছে। যোগ যোগ হচ্ছে সেই বিজ্ঞান, যে বিজ্ঞান আমাদের প্রাত্যহিক জীবনে নিত্য নৈমিত্তিক জীবনে আমাদেরকে আমাদের ব্যবহার করার সুযোগ আছে, আর তার দ্বারাই আমরা কিন্তু দুঃখ থেকে মুক্তি পাব, আনন্দে আমাদের উত্তরণ হবে। তো তিনি যখন বললেন উত্তিষ্ঠ তসমাদ উত্তিষ্ঠ, অর্থাৎ তুমি ওঠো, ও যশো লভস্য, যশ লাভ করো। কিন্তু অর্জুনের মধ্যে মোহ মায়াদি এত প্রবল হয়ে গেল যে অর্জুন কিন্তু কোনো মতেই যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না। তিনি বিষাদগ্রস্ত হয়েছেন। শুধুমাত্র বিষাদগ্রস্ত তিনি হননি, তিনি তার সমস্ত বাস্তব জ্ঞান হারিয়ে ফেলেছেন, তিনি সমস্ত বাস্তব জ্ঞান তিনি হারিয়ে ফেলেছেন, তিনি দিকভ্রষ্ট হয়েছেন, পথভ্রষ্ট হয়েছেন, অস্থির হয়েছেন, মোহ তার মধ্যে মোহ তাকে গ্রাস করেছে। এমন অবস্থায় তিনি বললেন যে শিষ্যস্তে অহম সাধি মাম তাম প্রপন্নম, অর্থাৎ হে কেশব, হে অচ্যুত, হে কৃষ্ণ, আমি তোমার শিষ্য, যেটা শ্রেয় সেই শ্রেয় আমাকে তুমি বলো, সেই শ্রেয় আমাকে উপদেশ দাও, আর সেই শ্রেয় যখন তুমি আমাকে উপদেশ আমাকে দেবে, তবেই আমার এই বিষাদ থেকে আমার মুক্তি হবে। আমি শরণাগত হয়েছি, আমি শিষ্য তোমার, আমাকে তুমি সেই পরম সত্যের জ্ঞান আমাকে দাও। এই দুঃখের মধ্যেও কোথাও আনন্দ রয়েছে, এই দুঃখের মধ্যেও কোথাও আনন্দের আশা রয়েছে। পরম দুঃখ তার মধ্যে, পরম যাতনা তার মধ্যে সৃষ্টি হয়েছে, শুধু তার নয় প্রত্যেকটা মানুষের মধ্যেই যাতনা সৃষ্টি হয়, আর সেই সৃষ্টি যখন যাতনা যখন সৃষ্টি হয় তখন তার মধ্যেও আনন্দ আনন্দের সন্ধান আমাদেরকে করতে হবে, কারণ আনন্দ সেখানে রয়েছে। আনন্দ আমাদের, আমরা আনন্দ স্বরূপ, আমাদের মধ্যে আনন্দ লুকিয়ে রয়েছে, সেই লুকায়িত আনন্দকে প্রকাশ করতে হবে, manifestation of the potential divinity. Tamiji bolchen je each soul is potentially divine, each soul is potential, the goal is to manifest the divinity within. Orthat amar moddhe je ishwarotto royeche, amar moddhe je anondo royeche, sei anondo, sei ishwarotto take amra prokash korbo, ta sheguli ke amaderke prokash korbo।
সেই জন্য কৃষ্ণ অর্জুন যখন বলছেন সাধিতাম সাধিমাম ত্বাম প্রপন্নম, আমি শরণাগত হয়েছি, আমাকে তুমি রাস্তা দেখাও, আমাকে তুমি মার্গদর্শন করো। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। আমি তো চোখ বন্ধ করে রয়েছে অজ্ঞানতার যে অন্ধকার, সেই অন্ধকার দ্বারা আমি অন্ধ হয়ে রয়েছি, আমাকে তুমি বোঝাও, আমাকে সেই পরম সত্যের জ্ঞান দাও যার দ্বারা আমি এই দুঃখকে অতিক্রম করতে পারি। দুঃখ ত্যাগ করে দুঃখকে অতিক্রম করা যায় না, দুঃখকে পরিত্যাগ করা যায় করা যাবে না, দুঃখকে অতিক্রম করতে হবে। আর দুঃখকে তখনই অতিক্রম করা যাবে যখন আমরা দুঃখকে আমরা মন্থন করে তার থেকে আনন্দরূপ অমৃতকে নিয়ে আসবো, আনন্দ রূপ অমৃতের আবির্ভাব সেখানে ঘটবে, দুঃখকে অতিক্রম। রবীন্দ্রনাথ লিখছেন যে দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার খুঁজবে কবে, বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। অর্থাৎ দুঃখকে অতিক্রম করতে হবে, বিষকে বিষের দাহ দিয়ে দহন করতে হবে। তিনি বললেন তো, তিনি এটা মহৎ দুঃখ হলো মহতের গৌরব, এই দুঃখ তার যে মহৎ সত্তা, তার যে বৃহত্ত, সেই বৃহত্তকে সম্বন্ধে সচেতন করে তোলে। আর বৃহত্ত সম্বন্ধে মানুষ যখন তার নিজের বৃহত্ত সম্বন্ধে সচেতন হয়ে যায় তখন সে আনন্দ লাভ করে। আমাদের মনে পড়ছে সেই গীতার শেষ অংশটি যেখানে অর্জুন বলছেন নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাত মায়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনন্তব। আমার মোহ নষ্ট হয়েছে, স্মৃতি লাভ করেছি, হে অচ্যুত তোমার কৃপায় আমি সব করেছি, স্থিতোস্মি আমি স্থির হয়ে গেছি, গত সন্দেহ আমার সন্দেহ চলে বিদূরিত হয়েছে, করিষ্যে বচনন্তব আমি কিন্তু তাই করব যা যা তুমি বলবে। কার কিসের জন্য করবে, কিসের জন্য আমি এইটা করব, আমাকে জানার জন্যে, আনন্দ লাভ করার জন্যে। সেই আনন্দ থেকে দুঃখ থেকে আনন্দে উত্তরণ করতে গেলে আমাদের নিজের স্বরূপ জ্ঞান আমাদেরকে হতে, আমাদের স্বরূপে প্রতিষ্ঠিত হতে হবে, আমাদের স্বরূপকে জানতে হবে। আমরা সত্যম জ্ঞানম আনন্দম ব্রহ্ম, আমরা নিজেরাই সেই আনন্দ স্বরূপ, আনন্দ আমাদের মধ্যেই রয়েছে। কি সেই আনন্দের যে দ্বার, সেই দ্বারের উদ্ঘাটিত করতে হবে, এটি আমাদের জীবনের লক্ষ্য। দুঃখের মধ্যে দিয়েই করতে হবে, দুঃখকে অতিক্রম করতে হবে, আর দুঃখকে অতিক্রম করলেই আনন্দ। দুঃখকে যখন আমরা অতিক্রম করব তাহলে দুঃখের কারণগুলিকে কিন্তু আমাদের চিনতে হবে। এই কারণ, এই দুঃখকে যোগে বলা হয়েছে ক্লেশ। আমাদের পাঁচখানা ক্লেশ রয়েছে, কি কি ক্লেশ রয়েছে? অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। ক্লেশ অনেক, অনন্ত অসংখ্য ক্লেশ রয়েছে। এই সমস্ত ক্লেশকে, ক্লেশের পাঁচখানা কারণ, মূলগত কারণ কিন্তু দেখানো হয়েছে। প্রথমটি হচ্ছে অবিদ্যা, অবিদ্যা অজ্ঞতা, অবিদ্যা অস্মিতা, অস্মিতা মানে আমিত্ব, আমিত্ব বা অহংকার। রাগ, রাগ মানে আমরা অনুরাগ যাকে বলছি, ইংরেজিতে বলবো ফন্ডনেস, লাভ বলবো না কিন্তু, কারণ লাভ কিন্তু তার মধ্যে, লাভের মধ্যে কোনো আসক্তি থাকে না, ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে কোনো আসক্তি থাকে না, প্রেম হলো পবিত্র, আসক্তি রহিত। তাহলে অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। দ্বেষটা কি? দ্বেষ হচ্ছে ঘৃণা, অপরকে ঘৃণা করা দ্বেষ, এটাও কিন্তু আসক্তির রূপান্তর মাত্র। এবং অবশেষে আমরা যেটা আসি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে অভিনিবেশ। তাই আমাদের
প্রত্যেকটি যে দুঃখ আছে, প্রত্যেকটি যে ক্লেশ আছে, এই প্রত্যেকটি ক্লেশ সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। প্রত্যেকটি ক্লেশ এর স্বরূপটা যদি আমরা জানতে পারি, তবেই কিন্তু আমরা এই ক্লেশ থেকে আমরা আমাদের মুক্তি হবে, আমরা আনন্দে উত্তরিত হব। তাহলে আমি শেষ থেকে শুরু করছি, যেটি হচ্ছে অভিনিবেশ। অভিনিবেশ মানে জীবনের প্রতি আসক্তি, অর্থাৎ এই যে আমাদের আমরা যে জীবন ধারণ করে রয়েছি, এই জীবনের টিকে থাকা, এটাই হলো অভিনিবেশ। সেই জন্য এই অভিনিবেশ শব্দটিকে আমরা মৃত্যু ভয় বলেও চিহ্নিত করে থাকি। অভিনিবেশ মানে মৃত্যু ভয়। আমাদের এখানে কেউ নেই যারা মৃত্যুকে ভয় পায় না। সমস্ত দেশ, সমস্ত মানুষ মৃত্যুর ভয়ে ভীত। আর এই মৃত্যু আমাদের জীবনের অত্যন্ত বড় একটি ক্লেশ, একটি বৃহৎ দুঃখের কারণ। যদি আমাদের মৃত্যু না থাকতো, আমাদের দুঃখ বোধহয় অনেকাংশে লাঘব হয়ে যেত। আমরা সাধারণভাবে সচেতন ভাবে মৃত্যুর কথা চিন্তা করি না। আমরা ভাবি সবাই বুঝি মরে যাবে, সবাই বুঝি মৃত হবে, প্রাথমিক ভাবে ভাবি, এবং শুধু আমি জীবিত থাকবো। যক্ষকে যুধিষ্ঠিরকে যক্ষ জিজ্ঞাসা করলেন যে সব থেকে আশ্চর্য কি, এই জগতে সবচেয়ে আশ্চর্য কি? রাজা যুধিষ্ঠির বললেন, জ্ঞানী রাজা যুধিষ্ঠির বললেন, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষা স্থিরত্বম ইচ্ছন্তি কিম আশ্চর্যমত পরম। যে প্রতি মুহূর্তে মানুষ মৃত্যুর করাল গ্রাস, জীব সকল করাল গ্রাসের দিকে এগিয়ে চলেছে, মৃত্যুর মুখে পতিত হচ্ছে, কিন্তু যারা থেকে যাচ্ছে তারা তাদের জীবনের স্থিরত্ব কামনা করছে। এর থেকে আশ্চর্য কি আর জীবনে কিছু হতে পারে? আমরা জানি যাদস্যহি ধ্রুব মৃত্যু, অর্থাৎ যারা জন্মাবে তাদের মৃত্যু, তাদের ধ্রুব, তাদের মৃত্যু হবেই। কিন্তু এই মৃত্যু ভয়ে আমরা কিন্তু পরে ভীত হয়ে যাই। এই মৃত্যুকে আমরা ঠিকভাবে গ্রহণ করতে পারি না, প্রাথমিকভাবে সচেতন থাকি না। আর যখন সচেতন হয়ে উঠি মৃত্যু সম্বন্ধে, তখন আমরা গভীরভাবে ভীত হই, সন্ত্রস্ত হই, ত্রস্ত। কিন্তু ভারতীয় মনীষা, ভারতীয় দর্শন, ভারতীয় জ্ঞানরাশি বলছে এই দুঃখকে কিভাবে, এই যে মৃত্যু, এই মৃত্যুর দুঃখকে কিভাবে আমরা অতিক্রম করব। মৃত্যুকে জেনেই মৃত্যুকে অতিক্রম করতে হবে, মৃত্যুকে বরণ করেই মৃত্যুকে অতিক্রম করতে হবে। স্বামী বিবেকানন্দ কালী দি মাদার বলে একটি কবিতা লিখেছেন, যেখানে লিখছেন, Who dares misery love and hug the form of death, dance in destruction's dance, to him the mother comes. Mrityuruba mamar, I mor kache, shahushi je dukkho doina chai, mrityure je madhe bahu bashe, kala nritto kare upobhog, mrityurupa tani kache ashe. Sei gyani sanyasi, sei atmoggo sanyasi, তার পক্ষে কি বলা সম্ভব? কিন্তু সাধারণ মানুষ কি বলতে পারে না? সাধারণ মানুষ কি সেই যে মৃত্যুকে বরণ করার যে কৌশল, সেই কৌশল কি সে জানতে পারে না? সেই কৌশল কি সে অর্জন করতে পারে না? কবি যখন লিখছেন যে মৃত্যুকে যেন তার অত্যন্ত আপনার্জন বলে মনে হচ্ছে, রবীন্দ্রনাথ লিখছেন, অত চুপি চুপি কেন কথা কও, ওগো মরণ হে মোর মরণ, ওগো ধীরে এসে কেন চেয়ে রও, একই প্রণয়েরই ধরন। যবে সন্ধ্যাবেলায় ফুলদল পরে ক্লান্ত বৃন্তে নমিয়া, যবে কোঠে ফিরে আসে গাভী দল সারাদিন অমান মাঠে ভ্রমিয়া, তুমি কাছে আসি বসো অচপল, ওগো মৃদু গতি চরণ, আমি তো বুঝি না কেন আসো যাও, ওগো মরণ হে মোর মরণ। অর্থাৎ মরণ আমাদের জীবনের, মৃত্যু আমাদের জীবনের অঙ্গ, আমাদের অত্যন্ত কাছের জন। এই মৃত্যুকে জানতে হবে, এই মৃত্যুকে বুঝতে হবে। মৃত্যু শুধুমাত্র এই দৈহিক মৃত্যু বা এই দেহের নষ্ট হয়ে যাওয়াই কিন্তু মৃত্যু নয়,
এই মৃত্যু হলো জাগতিক সমস্ত পরিবর্তনশীল হলো সেই মৃত্যুর প্রতীক। যা মৃত হয়, যা পরিবর্তিত হয়, তা সবই মৃত্যু। নচিকেতাকে তার বাবা পাঠালেন মৃত্যুর ঘরে, যে যাও তোমাকে আমি মৃত্যু মৃত নচিকেতা, আমরা জানি নচিকেতার উপাখ্যান আর এখানে বলছি না। সেখানে নচিকেতার বাবা যজ্ঞ করছিলেন, তো সেখানে সেই যজ্ঞের নিয়ম অনুযায়ী সমস্ত দান সমস্ত কিছু, নিজের সমস্ত কিছু দান করতে হবে। নচিকেতা তার পিতাকে বললেন যে আমাকে কার কাছে দান করবে, আমাকে কার কাছে দান করবে। ক্রুদ্ধ পিতা বললেন যে তোমাকে মৃত্যুর কাছে দান করলাম। এই যে ভয়ানক বাক্য পিতার মুখ থেকে ধ্বনিত হলো, পিতার মুখ থেকে বেরিয়ে এলো, সেটি শুনে পিতার নিজে হয়তো শিহরিত হয়েছেন, কিন্তু পুত্র শিহরিত হলেন না। পুত্র বললেন সত্য রক্ষার জন্য আমাকে যেতেই হবে। বহু নাম এমি প্রথম, বহু নাম এমি মধ্যম, কিংসি যমস্য কর্তব্যম যদ মায়াদ্য করিষ্যামি। অর্থাৎ বহু 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 বহুজনের মধ্যে আমি প্রথম বা আমি মধ্যম, অধম আমি নই। জমের কি কার্য আছে যা আমার দ্বারা সম্পাদিত হবে? যাত্রা করলেন মৃত্যুর অভিমুখে, মৃত্যুকে জানার জন্য। মৃত্যুকে যদি জানা যায় তবেই তো অমর্ত্যকে লাভ করা যাবে। মর্ত্যকে না জানলে অমর্ত্যকে তো লাভ করা যায় না। ঈশ উপনিষদ বলছে বিদ্যাম চ অবিদ্যাম চ যস্তদ বেদ উভয়ম সহ অবিদ্যয়া মৃত্যুম তৃত্বা বিদ্যয়া অমৃতমশ্নুতে। অর্থাৎ বিদ্যা এবং অবিদ্যা, বিদ্যা অর্থাৎ আত্মজ্ঞান, আর অবিদ্যা শব্দটির অর্থ হলো এই জাগৎ, এই জগতের এই জগৎ বা জাগতিক জ্ঞান, দুটোই আমাদের লাভ করতে হবে। অবিদ্যাও আমাদের দরকার। এই অবিদ্যা মানে কিন্তু জ্ঞান রাহিত্য নয়, পারমার্থিক জ্ঞান রাহিত্য। আমি পরম, আমি সত্য, আমি ব্রহ্ম, এই জ্ঞানের অভাবই হলো অবিদ্যা। এবং সমস্ত জাগতিক জ্ঞানকেই আমরা অবিদ্যার মধ্যেই ফেলেছি। গীতাতে যেখানে যাকে বলা হয় অপরাবিদ্যা, সেখানে অবিদ্যা বলা হচ্ছে না, এখানে অপরাবিদ্যা। তাই জাগতিক জ্ঞানও আমাদের থাকতে হবে, আত্মিক জ্ঞানও থাকতে হবে, এবং দুটির সম্মিলিত সহাবস্থানের ফলে আমাদের আত্মজ্ঞান হবে, আমরা অমৃতত্বে, আমরা আনন্দে উপনীত হব, আমরা আনন্দে প্রতিষ্ঠিত হব। সেই জন্য বিদ্যার সঙ্গে অবিদ্যাও চাই। জীবন সপিয়া জীবনের স্বর দিতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করিয়া যায়। অর্থাৎ জীবন সপে জীবনকে নিবেদন করে আমাদের নিজের পরিচয় দিতে হবে। জীবন সপিয়া জীবনের স্বর দিতে হবে তব পরিচয়, অর্থাৎ মৃত্যুকে জানতে হবে, মৃত্যুকে অতিক্রম করতে হবে, জেনে তাকে পরিবর্তনশীল ভেবে তাকে অতিক্রম করতে হবে। এই মৃত্যুকে অতিক্রম করলেই আমাদের মধ্যে অভিনিবেশ চলে যাবে, আমাদের থেকে অভিনিবেশ চলে যাবে, মৃত্যু ভয় অন্তরহিত হবে। যখন জানবো যে যাতস্যহি ধ্রুব মৃত্যু অন্তমন্ত ইমে দেহা নিত্যশক্তা শরীরিনা অনাশীন অপ্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্যার্থ। যে এই শরীর হচ্ছে অন্তমন্ত, অর্থাৎ এই শরীর অবশ্যই ভাবে অন্ত হয়ে যাবে, অত অন্তবান শরীর, কিন্তু যে দেহি আছেন তিনি হচ্ছেন নিত্য। তাহলে নিত্য এই অনিত্যকে জেনেই, অনিত্যকে অতিক্রম করেই নিত্যে আমাদের পৌঁছতে হবে, আর নিত্যই হলো এই সেই আনন্দ স্বরূপ। দ্বিতীয় ক্লেশটি যেটি, সেটি হলো দেশ। এই দেশটার সঙ্গে আমি বলেছি অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, এগুলি সবই হচ্ছে ক্লেশ। কি কি ক্লেশ? পঞ্চক্লেশ। পাঁচটাই নয়, ক্লেশের প্রকাশ মাত্র। সেই পঞ্চক্লেশের মধ্যে একটি হচ্ছে অভিনিবেশ, যেখানে মৃত্যু ভয়কে মৃত্যু ভয় আমাদেরকে পীড়িত করছে। সেই মৃত্যু ভয়কে আমরা অতিক্রম করতে হবে, আর জানতে হবে পরম সত্যকে, আত্মাকে, নিজেকে। দ্বিতীয়টি হলো রাগ, দ্বেষ আর রাগ।
এই দ্বেষ আর রাগ, এই দ্বেষ আর রাগ এই দুটি হলো একই মুদ্রা দুইটি পিঠ। কারণ এদের আসল কারণ হলো আসক্তি। আর আসক্তি কি? আমি যদি কাউকে ভালোবাসি সেটা কি আসক্তি? আমি যদি প্রতিদিন এক কাপ করে কফি খাই সেটা কি আসক্তি? কফি খাওয়াতে কিন্তু আসক্তি নেই, কফির উপরে নির্ভরশীলতাতেই কিন্তু আসক্তি। আমি যে এই কাজটি করি, এই কাজটিতে আমি প্রতিদিন আমার পুত্রকে খাইয়ে দিই, আমার সন্তানকে খাইয়ে দিই, সন্তানকে খাওয়া, এটা এটা কি আসক্তি সন্তানের প্রতি? না। কিন্তু যখন এই খাইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা প্রত্যাশা থাকে, তখনই সেখানে আসক্তি বাসা বাঁধে, তখন আসক্তি বাসা বাঁধছে সেই জায়গায়। অর্থাৎ প্রত্যাশা যখন থাকছে, তখন আমাদের সেই সেই রাগকে, রাগ মানে সংস্কৃত রাগ অনুরাগ, রাগ মানে অনুরাগ, আমরা তো রাগ মানে ক্রোধ জানি, বাংলায় রাগ মানে ক্রোধ জানি, এটা হচ্ছে সংস্কৃত রাগ, সেই রাগ হচ্ছে অনুরাগ। সেই অনুরাগের পেছনে কি রয়েছে? আসক্তি রয়েছে, অর্থাৎ নিজের করে পাওয়ার চেষ্টা রয়েছে, প্রত্যাশা রয়েছে। আর তার উল্টোটা হচ্ছে দ্বেষ। রাগের উল্টো হলো দ্বেষ। আমি তোকে ঘৃণা করি, আমার তো কোনো আসক্তি নেই, আসক্তি নেই বলেই তো, আসক্তি আছে বলেই তো ঘৃণা করেন আপনি তাকে। তাকে যে যার প্রতি আপনার আসক্তি নেই তাকে আপনি ঘৃণা করবেনটা কি করে? মনে রাখবেন, আজকে আপনারা যাকে, আমরা যাকে, মনে রাখবো আমরা যে আজকে আমরা যাকে ঘৃণা করছি, এক সময় তার সঙ্গেই আমাদের সৌহার্দ্য ছিল, কিন্তু তার সঙ্গেই আমাদের সৌহার্দ্য ছিল, আসলে সেই জন্য কি হয়েছে, সেই সৌহার্দ্য এখন নেই কেন, ঘৃণায় কেন পর্যবসিত হয়েছে? কারণ আমাদের কোনো রূপ আকাঙ্ক্ষা, আমাদের কোনো রূপ ইচ্ছা, আমাদের কোনো রূপ লোভ তৃপ্ত হয়নি। তার দ্বারা আমাদের যে, তার কাছে আমাদের যা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটুকু পূর্ণ হয়নি, সফল হয়নি, আর সেই জন্যই কিন্তু আমাদের এই আসক্তি। তাহলে এই আসক্তিটা কিন্তু ইন্দ্রিয়ের আসক্তি বিষয়ের প্রতি। ইন্দ্রিয়ের আসক্তি মানে কি? আসক্তি মানে কোনো বিষয়ের প্রতি প্রবল টান, সেটি হলো আসক্তি। আমরা কয়েকটা একটা উদাহরণ নিতে পারি, কোনো কিছুর প্রতি যদি প্রবল টান হয় সেটি আমাদের নষ্টের কারণ হয়, সেটা আমাদের দুঃখের কারণ হয়। আমরা কটা উদাহরণ নিতে পারি, সেটা হচ্ছে কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গ। কুরঙ্গ হরিণ, মাতঙ্গ হাতি, মীন মাছ, ভৃঙ্গ হচ্ছে ভ্রমর, আর পতঙ্গ মানে আমরা জানি পোকামাকড়। এই কুরঙ্গ মানে কি? হরিণ। হরিণের শ্রবণ ক্ষমতা অত্যন্ত প্রবল, কিন্তু তার শ্রবণ ইন্দ্রিয়টা সবসময় আসক্ত হয়ে পড়ে। যখন বনের মধ্যে, জঙ্গলের মধ্যে কোথাও সে একটি বাঁশির আওয়াজ শোনে, কোথাও যে সে কোনো একটি শব্দ শোনে, তার প্রতি আকৃষ্ট হয়ে ধাবিত হয়, আর ধাবিত হওয়ার ফলে যখনই কোনো শব্দ শোনে, সঙ্গে সঙ্গে সেই বিষয়ে সচেতন হয়ে যায় এবং সে তার প্রতি আকৃষ্ট হয়, আকৃষ্ট হয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে। সেখানে গিয়ে কিন্তু বনের মধ্যে সে আবদ্ধ হয়ে যায়, আর বন থেকে সে আর নিজের জায়গায় ফিরে আসতে পারে না, অন্য বন্য জানোয়ার, জন্তু জানোয়ার তাকে হত্যা করে। কুরঙ্গর পরে মাতঙ্গ, অর্থাৎ শ্রবণেন্দ্রিয় যদি আসক্ত হয়, শ্রবণেন্দ্রিয়টি যদি আসক্ত হয়, তাহলে কিন্তু এই রূপই হবে, এই দুঃখটি আমাদের হবে। কারণ রাগ আসক্তির, আসক্তি হচ্ছে রাগের কারণ, দেশেরও কারণ। এই যে রাগ, এটাও এক ধরনের অনুরাগ, ব্যক্তির প্রতি ব্যক্তির অনুরাগ হতে হবে এমন কিছু নয়, এই রাগ মানেই আসক্তি। মাতঙ্গ হাতিকে ধরার জন্য কি করা হয়? একটি হস্তিনীকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখা হয় এবং চারিধারে বেড়া দিয়ে দেওয়া হয়, এবং তার, এই হাতির কি মাতঙ্গের কি আছে, স্পর্শেন্দ্রিয় অত্যন্ত প্রবল।
সেই হস্তিনীকে স্পর্শ করার জন্য হস্তিরা যখন প্রবেশ করে সেই বেড়াজালের মধ্যে, সঙ্গে সঙ্গে তার দরজাটি বন্ধ করে দেওয়া হয় এবং তারা হাতিগুলি মাতঙ্গরা সব ফাঁদে পড়ে যায়, আটকে যায়। তিন নম্বর এদের হচ্ছে এদের স্পর্শেন্দ্রিয় প্রবল। তিন নম্বর হচ্ছে পতঙ্গ, পতঙ্গের দর্শনেন্দ্রিয় প্রবল, আর সেই জন্যে কি করে আগুনে তারা ঝাঁপ দেয়। এরপরে মিনের কিন্তু রসনা অত্যন্ত প্রবল, সেই জন্য যখন ছিপ ফেলা হয় সেই ছিপের মধ্যে চার দিয়ে দেওয়া হয়, আর চার খাওয়ার জন্য কিন্তু লোভে প্রলুপ্ত হয়ে ছুটে আসে সেই মিন সকল এবং তারা সেই ফাঁদে পড়ে, আটকা পড়ে যায়। আর ভৃঙ্গের কিন্তু গন্ধ নেওয়ার ক্ষমতা, অর্থাৎ গন্ধ নেওয়ার যে ক্ষমতা সেটি অত্যন্ত প্রবল, এই ইন্দ্রিয়টি তার অত্যন্ত প্রবল, আর সেই জন্য পদ্মের গন্ধ তাদের কাছে ভেসে আসে, দূর দূরান্তে পদ্মের মধ্যে যায়, পদ্মের সন্ধানে যায় এবং গিয়ে পদ্মের উপরে বসে মধু পান করতে করতে মাতাল হয়ে যায়। সূর্য অস্তমিত হলে পদ্মের পাপড়িগুলি যখন বন্ধ হয়ে যায় তখন তার মধ্যেই ভৃঙ্গটি মারা যায়। এই কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গ এদের এক একটি ইন্দ্রিয় প্রবল হওয়ার জন্য এদের জীবনে কত দুঃখ। মানুষের তো প্রত্যেকটি ইন্দ্রিয়ই অত্যন্ত প্রবল, তাহলে মানুষের দুঃখ কত প্রবল, কত গুণ বেশি হবে। শঙ্করাচার্য লিখছেন বিবেক চূড়ামণিতে, লিখলেন সুতরাং আসক্ত রহিত হতে হবে। যেমন আমাদের এই প্রসঙ্গে একটা কথা বলে নিই, একটু সময় বোধ হয় কম হচ্ছে, তো একটা কথা বলে ফেলি। ভগবান বলছেন এখানে যে যেমন আমাদের অষ্টাঙ্গ যোগ আছে, উত্তরণের জন্য অষ্টাঙ্গ যোগ আছে, তেমনি আমাদের অধগমনের জন্যও কিন্তু অষ্টাঙ্গ যোগ আছে। আমরা যদি কেউ যদি চায় যে আমি অধঃপাতিত হব, আমার অধঃপতন হোক, তাহলে কিন্তু আটটা যে অষ্টাঙ্গ যোগ, একটা অষ্টাঙ্গ মানে পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ নয়, সে বিশেষ একটি অষ্টাঙ্গ যোগ সে যদি অনুসরণ করে সে কিন্তু সঙ্গে সঙ্গে প্রাপ্ত হয়ে যাবে। কি আছে? সে কিন্তু অধঃপাতিত হবে। কি বলছেন? ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধ বিজায়তে, ক্রোধাত ভবতি সম্মোহ, সম্মোহাত স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাত বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাত প্রণশ্যতি। অর্থাৎ প্রথমটি হচ্ছে ধ্যায়ত বিষয়ান পুংস, অর্থাৎ ব্যক্তি যদি বিষয় অনুধ্যান করে, অর্থাৎ সবসময় বিষয় চিন্তা করে, আমরা যা করি সবসময় সঙ্গস্তে উপজায়তে, অর্থাৎ তার আসক্তি তৈরি হয়, সঙ্গাত সঞ্জায়তে কাম, সঙ্গত সঙ্গ এই আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মোহ উৎপন্ন হয়, সম্মোহ থেকে স্মৃতিভ্রংশ উৎপন্ন হয়, আর স্মৃতিভ্রংশ হলে স্মৃতিভ্রংশ বুদ্ধিনাশ হয়, বুদ্ধিনাশ হলে সর্বনাশ হয়। এই আটটা, বেশি নয়, আটটা আছে। আর আমরা খুব এই বিষয়ে আমরা খুব উৎসাহী, সেই জন্য আমরা সবসময় বিষয়ের অনুধ্যান করি। এর পরেরটি হলো অস্মিতা। অস্মিতা মানে আমি আমি করা, অর্থাৎ আমার, এটি আমার, এই ঘরটি আমার, এই বাড়িটি আমার, পুত্র আমার, সন্তান আমার, এই একে বলা হয় অস্মিতা। যতক্ষণ পর্যন্ত এই আমি আমি ভাব না থাকছে, যখন আমি একটি বস্তুর সৌন্দর্য উপভোগ করছি ততক্ষণ কিন্তু আমার মধ্যে কোনো কষ্ট নেই, কিন্তু সেই সৌন্দর্যটিকে যখন আমি আমার করে পেতে চাইছি, বিশেষভাবে আমার করে পেতে চাইছি, তখনই কিন্তু আমাদের সবচেয়ে কষ্ট, আমাদের দুঃখ তৈরি হচ্ছে। এই যে রাগ ও দ্বেষ অভিনিবেশ, এগুলি সবই আসে এই মমকার অহংকার থেকে। মমকার আমার, আমার পুত্র আমার, আমার পুত্রবধূর পুত্র নয় আমার পুত্র, আমি কেন আমার অধিকার ছেড়ে দেব? যাত না, যতক্ষণ পুত্র আছে ততক্ষণ পর্যন্ত কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই আমার মনে চিন্তা আসছে যে আমার পুত্রবধূর পুত্র, এই পুত্র আমার, পুত্র আমার, পুত্রবধূর নয়, সঙ্গে সঙ্গে আমার করে পেতে চাইছি। স্ত্রী চাইছে তার স্বামীটি আমার, আর কারুর নয়,
আমার কোথায় যে করে যেই পেতে চাইছি, সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে তীব্র যাতনা, আমাদের মধ্যে তীব্র কষ্টের উদ্ভব হচ্ছে। সেই জন্য এই অস্মিতাকেও দূর করতে হবে। কিভাবে দূর করতে হবে? যখন আমি আমার নিজের স্বরূপটা জানতে পারবো তখন কিন্তু দূর হয়ে যাবে, তখন কিন্তু দূর হয়ে যাবে সেই। এর এর আরেকটি হচ্ছে অবিদ্যা। তাহলে এই অবিদ্যাটা কি? অবিদ্যা মানে বিদ্যাহীনতা, বিদ্যা রাহিত্য, এটা কিন্তু নয়। এই অবিদ্যা শব্দের অর্থ হচ্ছে, অর্থ হচ্ছে জাগতিক জ্ঞান, অর্থাৎ অর্থাৎ জগৎ সম্বন্ধে জ্ঞান হচ্ছে অবিদ্যা, আত্মতত্ত্ব বা আত্মজ্ঞানের রাহিত্য হচ্ছে অবিদ্যা, আত্মজ্ঞানের রাহিত্য হচ্ছে অবিদ্যা। এই অবিদ্যাকেই মায়া বলা হয়েছে। এই অবিদ্যা নিত্য, অনিত্যকে নিত্য বলে আমাদের, এই অবিদ্যার জন্যই অনিত্যকে আমাদের নিত্য বলে মনে হয়, অশুচিকে সূচি বলে মনে হয়, দুঃখকে সুখ বলে মনে হয়, কারণ আমরা আমাদের স্বরূপ জানি না। কি এই অবিদ্যা? এই অবিদ্যার প্রকৃতি কিরূপ? এই অবিদ্যার প্রকৃতি কিরূপ সেটি যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের কঠোপনিষদে শঙ্করাচার্যের একটি ভাষ্যে পৌঁছে যেতে হবে, যেখানে শঙ্করাচার্য উপনিষদের মন্ত্রটি এই রূপ, এষ সর্বভূতেষু গুঢ় আত্মান প্রকাশতে দৃশ্যতে দৃশ্যতে, অর্থাৎ এষ সর্বভূতেষু গুঢ় আত্মান প্রকাশতে, অর্থাৎ সর্ব ভূতে গুঢ় অনুসূত আত্মা প্রকাশিত হন না, দৃশ্যতে দু অগ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শী, অর্থাৎ অগ্র এবং সূক্ষ্ম বুদ্ধির দ্বারাই তিনি প্রকাশিত হন। কিন্তু কেন প্রকাশিত হন না? কি জন্য আমরা আমাদের আত্মতত্ত্ব, আমরা আমাদের স্বরূপকে ভুলে গেছি, আমরা গেছি, তার কারণ হচ্ছে, কারণ নির্দেশ করতে গিয়ে শঙ্করাচার্য লিখলেন, অহো অধিগম্ভীরা দুরবগাহি। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? হ্যাঁ এখন হচ্ছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে। তাহলে কিরকম কিরকম কি কি এই অবিদ্যাটা কি বলছে? অহো অধিগম্ভীরা, অহো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ মাঝে মাঝে থেমে যাচ্ছে স্যার। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে, কিন্তু আমার কাছে বলছে, আমি কি একবার ইয়ে, হ্যাঁ শোনা যাচ্ছে, ঠিক আছে, বলছে অহো অধিগম্ভীরা দুরবগাইয়া বিচিত্রা মায়া চেয়ম যদেয়ম সর্বজন্তু পরমার্থত পরম পরমার্থ তত্ত্বোপি এবং বোধমানোহম পরমাত্মা ইতি ন গৃহ্ণাতি। অর্থাৎ এই অতিগম্ভীর এবং বিচিত্র যে মায়া, সেই মায়া কি যে সর্ব সমস্ত মা সমস্ত জীব তারা পরমার্থ তো যে পরমাত্মা স্বরূপ, এটা জেনেও তার পরমাত্মা স্বরূপটিকে গ্রহণ করে না, এটি হচ্ছে মায়া। এই মায়াই জগতের আদি কারণ, এই মায়ার ফলেই জগৎ সৃষ্ট হয়েছে। এই মায়া কিরকম মায়া, কিরকম মায়া? দৈবিহি এষা গুণময়ী মম মায়া দূরত্বায়া। ভগবান বলছেন দৈবী, এটা দৈবী, এই মায়া সাধারণ মায়া নয়, আমার শক্তি মায়া, অব্যক্ত নামনি পরমেশ্বর শক্তি, এটা হচ্ছে পরমে পরমেশ্বরের শক্তি। তো সেই বলছেন দৈবী হি এষা গুণময়ী মম মায়া দূরত্বায়া, যে এই যে মায়া আমার, সেই মায়া হলো দৈবী গুণময়ী, অর্থাৎ ত্রিগুণাত্মিকা এই মায়া, মম মায়া দূরত্বায়া, এই আমার এই মায়া অত্যন্ত অত্যন্ত গভীর, পার করা অত্যন্ত কঠিন, অতিক্রম করা অত্যন্ত কঠিন। কিভাবে করা যায়?
মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতান্তরন্তিতে, আমাকে যে ভজনা করে সে এই মায়াকে অতিক্রম করতে পারে। এখানে আমি বলতে কিন্তু, আমি বলতে কিন্তু কোনো দেবতা নয়, এখানে আমি বলতে আত্মা। সেই আত্মা, সেই আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত ভগবান বলছেন। শঙ্করাচার্য গীতার উপদঘাতে বলছেন, সব ভগবান দেহবান ইব জাত ইব, মনে হচ্ছে যেন জন্মেছেন, মনে হচ্ছে। তো আমাদের সেই আত্মা, সেই আত্মা আত্মজ্ঞানে রত যারা, যে আত্মাকে যিনি উপলব্ধি, আত্মাকে যিনি উপলব্ধি করেছেন বা আত্মাকে যিনি উপলব্ধি করেছেন এবং জেনেছেন, তিনি এই মায়াকে, তিনি এই অবিদ্যাকে অতিক্রম করতে পারেন। তাহলে আমাদের যে পাঁচটা ক্লেশ আছে, সেই ক্লেশের মধ্যে অবিদ্যা বাকি সমস্ত ক্লেশকে ধারণ করে। যত ক্লেশ আছে, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, সবাইকে কে ধারণ করে? অবিদ্যা। সবার কারণ অবিদ্যাকে যদি আমরা সরিয়ে ফেলতে পারি, অবিদ্যাকে যদি আমরা নষ্ট করতে পারি, নষ্ট করতে পারে মানে ত্যাগ করা নয়, অতিক্রম করতে পারি, আত্মজ্ঞানে যদি প্রতিষ্ঠিত হতে পারি, তবেই কিন্তু আমাদের তবেই কিন্তু আমরা দুঃখ থেকে আমাদের আনন্দে উত্তরণ ঘটবে, দুঃখ থেকে তবেই আমাদের আনন্দে উত্তরণ ঘটবে। যাজ্ঞবল্ককে, যাজ্ঞবল্ক মৈত্রীকে, মৈত্রেয়ীকে বললেন যে দেখো আমার এই সম্পত্তি আমি দুজনের মধ্যে ভাগ করে দিতে চাই। মৈত্রী বললেন যে এ দিয়ে কি আমি অমৃতত্ব লাভ করব, এ দিয়ে কি আমি অমৃতত্ব লাভ করব, যেনাহম না অমৃতস্যাম কিমাহম তে তেন কুরিয়াম, যে যার দ্বারা অমৃত লাভ করা যায় না তা দিয়ে আমি কি করব। আচ্ছা, অমৃত শব্দের অর্থ কি, অমৃত শব্দের অর্থ কি এখানে এই হিসেবে ব্যবহার করা হয়েছে যে অমৃত হলো এই নশ্বর দেহ, দেহকে চিরকাল ধরে কালাতীত করে তোলা, চিরায়ত চিরন্তন করে তোলা? না, তা নয়। নশ্বর দেহ যে মৈত্রী, যে নশ্বর দেহকে চিরন্তন করা যায় না। আর তা বলে কি আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত, মানে পরব্রহ্মের বিষয়ে তিনি বলেছিলেন অমৃত অর্থাৎ পরব্রহ্ম, পরব্রহ্ম যে আছেন, পরব্রহ্মের অস্তিত্ব সম্বন্ধেও কিন্তু মৈত্রীর মধ্যে কোনো সন্দেহ ছিল না। কিন্তু প্রতি মুহূর্তে তিনি ভেবেছিলেন যে আমাদের এই যে পরিবর্তনশীল জগৎ, আমাদের মন যাকে ধারণ করে, সে কিছুক্ষণ ধারণ করে তাকে ত্যাগ করে, এবং একটা থেকে অন্যটায় আমরা, আমাদের মন এক ভাব থেকে অন্য ভাবে পরিবর্তিত হয়। যখন এক ভাব থেকে অন্য ভাবে পরিবর্তিত হয় তখন কি হয়, তখন পুরনো ভাবের মৃত্যু ঘটে। এই এক ভাব থেকে অন্য ভাবের ক্রম পরিবর্তনের ফলে আমাদের বিষাদ ক্রমাগত বাড়তে থাকে, ক্রমাগত পুরনো জিনিসের মৃত্যু হয়, নতুন জিনিসের আগমন, নতুন বস্তুর আগমন হয়, আবার সেটি চলে যায়। তার ফলে মানুষ তার স্বকীয়তায় প্রতিষ্ঠিত হতে পারে না। একমাত্র প্রেমের সাহায্যেই, প্রকৃত প্রেমের সাহায্যে কিন্তু সেই স্বকীয়তায় উপনীত হওয়া যায়। প্রেমই হলো আমাদের সেই আধার, যেখানে আমরা উপনীত হলে, প্রকৃত প্রেম যদি হয় সেটি, তাহলে পুরাতন যা আছে সেই পুরাতনকে আমরা ত্যাগ করি না, সেটা চিরন্তন চিরায়ত হয়ে যায়। আমাদের শুধু আমাদের যে বিভিন্ন রূপ আছে, বিভিন্ন প্রেমের যে বিভিন্ন রূপ, সেই প্রেমের বিভিন্ন রূপ পরিবর্তন হতে পারে, কিন্তু সেই প্রেম কিন্তু চিরন্তন এবং শাশ্বত হয়ে থাকে। রবীন্দ্রনাথের জীবন দেবতা বলে একটি কবিতা আছে, সেখানে বলছেন, রবীন্দ্রনাথ লিখছেন যে শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা, এখনই হয়েছে ভোর, ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নব রূপ, আনো নব শোভা, নূতন বিবাহে বাঁধোয়ার বার, চির পুরাতন মোরে। অর্থাৎ প্রেমের পরিবর্তন হচ্ছে না, প্রেমের রূপের পরিবর্তন হচ্ছে, পরবর্তীকালে ভক্তিতে প্রকাশ লাভ করে। অর্থাৎ ব্যক্তিপ্রেম থেকে আমাদের সার্বজনীন প্রেমে আমরা উন্নত হই, আর সার্বজনীন প্রেম আত্মপ্রেমে
পরিসমাপ্ত আত্মপ্রেমের রূপ পরিগ্রহ করে এবং পূর্ণতা প্রাপ্ত হয়। তাহলে যা যা যে প্রেম বিভিন্ন রূপে প্রকাশিত, যে প্রেম ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ, সেই ব্যক্তি সার্বজনীন সার্বজনীন প্রেমের রস আস্বাদন করতে পারে। আর এই সার্বজনীন প্রেমের রস আস্বাদন করে সে তার আত্মাকে চিনতে পারে, তার আত্মায় প্রতিষ্ঠিত হয়, তার মধ্যে আত্মপ্রেম জাগ্রত হয়। যাজ্ঞবল্ক্যকে মৈত্রী বললেন যে আমাকে সেই ব্রহ্মজ্ঞান লাভ প্রদান করো। যাজ্ঞবল্ক্য বললেন, নবারে পত্তু কামায় পতিপ্রিয় ভবতি আত্মনস্তু কামায় পতিপ্রিয় ভবতি। দেখো মৈত্রেয়ী, এই যে পতি যে তোমার অত্যন্ত প্রিয়, সে পতি হওয়ার জন্য প্রিয় নয়, তোমার আত্মার জন্যই এই পতি প্রিয়, তোমার নিজের জন্যই তোমার পতি প্রিয়। নবা আরে যায়া এই কামায় যায়া প্রিয়া ভবতি আত্মনস্তু কামায় যায়া প্রিয়া ভবতি। যে দেখো এই কেন কেন একজনের স্ত্রী বা একজনের স্ত্রী তার কাছে অত্যন্ত প্রিয়, এই জন্যে নয় যে সে তার স্ত্রী, এই জন্যে তার নিজের 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 সত্তার জন্যে, অর্থাৎ নিজের নিজের আত্মার জন্যে, নিজের এই আত্মার সুখের জন্যে তার স্ত্রী তার যায়া প্রিয়। নবা আরে সর্বস্ব কামায় সর্বম প্রিয়ম কামায় সর্বম প্রিয়ম ভবতি। এই যে সমস্ত এইবার তার থেকে উত্তরণ ঘটছে, স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে উত্তরণ ঘটছে বিশ্ব বিশ্বজনীন প্রেম, সেখানে এসে দাঁড়ালো কি এই যে সমস্ত কিছু, সেই সমস্ত কিছু কি তুমি কেন ভালোবাসো, তার কারণ এই নয় এই সমস্ত কিছুর জন্য তুমি তাকে ভালোবাসছো, এই সমস্ত কিছুর মধ্যে তুমি অনুস্যূত হয়ে রয়েছো, তোমার আত্মা এই সমস্ত কিছুর মধ্যেই রয়েছে, সমস্ত কিছুর মধ্যে সঞ্চারিত হয়ে রয়েছে, অনুস্যূত হয়ে রয়েছে, আর সেই জন্যই তুমি এই সব কিছুকে ভালোবাসছো। অর্থাৎ ব্যক্তি প্রেম এর উত্তরণ হচ্ছে সার্বজনীন প্রেমে, এবং সার্বজনীন প্রেমের উত্তরণ হচ্ছে আত্মায়। আত্মা বারে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য, যে এই আত্মাকেই আমাদের উপলব্ধি করতে হবে। এই আত্মাকে উপলব্ধি করে তা কিসের দ্বারা করতে হবে? শ্রবণের দ্বারা, মননের দ্বারা, নিধিধ্যাসনের দ্বারা। আর আমরা যখন সেই জায়গায় আমরা সেই আত্মাকে যখন উপলব্ধি করব, তখন বিশ্ব চরাচরের প্রত্যেকটি ধূলিকণার মধ্যে আমরা আমাদের নিজের স্বরূপকে প্রত্যক্ষ করব। সেখানে দেশ থাকবে, ভয় থাকবে না, সে সে এক অনাবিল প্রেম থাকবে, যে প্রেমে যে প্রেম আমাদের আমাদের অনন্ত আনন্দের উৎস রূপে আমাদের কাছে প্রতিভাত হবে। আমরা জানতে পারবো আমাদের নিজেদের স্বরূপকে, আর যখন আমরা আমাদের স্বরূপকে জানতে পারবো, আমরা পরম আনন্দে, আমরা চরম আনন্দে উপনীত হব, আমরা সেই জায়গায় সেই স্থানে উপনীত হব যেখানে আমাদের যেখান থেকে আমাদের দুঃখের জগতে আর কোনো প্রত্যাবর্তন নেই। যদ গত্বা না নিবর্তন্তে তদ ধামম পরমম মম, অর্থাৎ সেইটি আমার পরম ধাম, যেখান থেকে আর এই দুঃখের জগতে প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা নেই। ধন্যবাদ। ডক্টর রাজেশ্বর মুখার্জিকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আসলে এত সুন্দর আলোচনা মোহিত হয়ে শুনছিলাম যে কখন যে এতগুলো সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। সত্যিকারেরই আমাদের এই বিষাদপূর্ণ জীবন থেকে আনন্দপূর্ণ জীবনে আমরা তখনই উপনীত হতে পারবো যখন আমাদের এই আসক্তি অর্থাৎ এই অবিদ্যাকে আমরা দূর করতে পারবো, এবং সেটা বোধ হয় আমাদের এই জাগতিক ক্ষেত্রে আমরা হয়তো সেটা পেতে না পারি, কিন্তু তার জন্য আমাদের জাগতিক ছাড়া আমাদের যে স্পিরিচুয়াল লাইফ, যে আধ্যাত্মিক জীবন আছে, সেই জীবনে আমরা উন্নীত হতে পারবো এবং আমরা উপলব্ধি করতে পারবো, অনুভব করতে পারবো যে আমাদের স্বরূপ সেই যে ব্রহ্মময় অর্থাৎ সচ্চিদানন্দময়।
ডক্টর মুখার্জিকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রশ্ন আছে নাকি কিছু আলোচনার জন্য? কিছু প্রশ্ন আছে? প্রশ্ন বলতে সবাই মনোমুগ্ধকর ভাবে মানে প্রশংসা করেছেন, এত সুন্দর আলোচনা, এত সুন্দর আলোচনার জন্য স্যারকে কৃতজ্ঞতা জানাই। তো আছে কেউ কেউ বলেছেন যে কৃপায়া প্রতিপুষ্টি পাত্র শেয়ার করে, হ্যাঁ প্রতিপুষ্টি পাত্র শেয়ার করে। আচ্ছা যাই হোক, এটা মনে হয় ওই ফর ফিডব্যাক ফর্ম। অলোক কুমার শাসমল জানিয়েছেন যে এত সুন্দর আলোচনা যে স্যারকে কৃতজ্ঞতা জানাই। আবার বুদ্ধদেব রুইদাস বলছেন ইট ইজ ভেরি নাইস থট। প্রশ্ন আমি ওদেরকে বলছি যে এত সুন্দর আলোচনা, দুই একটা প্রশ্ন না করলে কিন্তু একটু অসম্পূর্ণ হয়ে যাচ্ছে, তাই ভিউয়ার্স দের বলছি, ছাত্র ছাত্রীদের বলছি, তোমরা তোমাদের মতন করে স্যারকে প্রশ্ন করো। আসলে তোমরা প্রশংসা করেছো, খুব ভালো লাগছে, আর কিন্তু একটা দুটো প্রশ্ন করলে স্যার হয়তো স্যাটিসফাইড হতে পারতেন, তাই তোমাদেরকে কাছে আমার অনুরোধ তোমরা একটা দুটো হলেও একটু প্রশ্ন করো। আসলে প্রশংসার এত ফুলঝুরি এবং সেটা সবই আন্তরিক ভাবে, তাই আর কি অর্থাৎ ওদের মনের মধ্যে শুনতে শুনতে এমন ভাবে ওরা আত্মস্থ হয়ে গিয়েছিল যে মনে কোনো প্রশ্নই ওঠেনি, সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে। শঙ্কর বাবু কিছু বলবেন, স্যার কিছু বলবেন? শঙ্কর বাবু, হ্যাঁ শঙ্কর বাবুকে অনুরোধ করছি। আমি মনোমুগ্ধ শুনছিলাম আর ভাবছিলাম যে এই নৈতিক স্তরে আমরা এই যে সামাজিক সমস্যার মধ্যে আছি, মূল্যবোধের যে এত অবক্ষয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি রোগী মারা যাচ্ছে আমরা কিন্তু হেল্প করতে পারছি না, কিংবা ডাক্তারবাবুরা তাদের জীবন বিপন্ন করে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, অথচ ডাক্তারবাবুদের না বলছি যে বাড়ি ছাড়ো নাহলে চাকরি ছাড়ো। এই যে সমস্যা প্রাত্যহিক জীবনে ফেস করছি এই COVID-19 এর প্রভাবে, তাহলে এই সমস্যাগুলোকে আমরা যদি একটু সচেতন করে পারতাম যে না এটা আমাদের এই অজ্ঞতার জন্য এটা করছি, এগুলোকে একটু যদি একটু ইলাবোরেট করতেন তাহলে আমাদের সাধারণ মানুষের পক্ষে বোঝা সহজ হতো। আপনি যা বলেছেন এর মধ্যে আছে, আমি তো বললাম সবার মধ্যে আত্মদর্শন, সর্বভূতে আত্মদর্শন করতে হবে, আর সর্বভূতে যখন আত্মদর্শন করব তখন আমাদের এই ভয় ভীতিও চলে যাবে, অন্যের প্রতি দ্বেষও চলে যাবে। একদম ঠিক, কিন্তু ওই যে আমরা যে মানে সচেতন হচ্ছি না, মানে তারপরে ওই কথাটা বুঝতেই পারছি না, আপনি তো আমাকে করেছেন এই প্রশ্ন, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন স্যার? প্রশ্নটা তো আপনি আমাকে করলেন, কিন্তু এই প্রশ্ন ভগবানকে অর্জুন করেছিলেন বহুদিন আগে। চঞ্চলং হি মনঃকৃষ্ণ প্রমাথি বলভদ্রহম তস্যাহম নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। অর্থাৎ মন অত্যন্ত চঞ্চল, তাকে কিভাবে নিয়ন্ত্রণ করব? ইন্দ্রিয়কে এক্সাইটেড করে তোলে, এবং মনকে নিয়ন্ত্রণ করা আর হাতের মধ্যে বায়ুকে ধরে রাখা একই জিনিস। সুতরাং এই মনকে কিভাবে নিয়ন্ত্রণ করব, চঞ্চল মনকে? ভগবান বললেন অসংশয়ম মহাবাহু মনোনিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। অর্থাৎ হে অর্জুন, হে মহাবাহু, হে মহাবাহু, নিশ্চয়ই এই নিয়ন্ত্রণ করা খুব কঠিন, কিন্তু এর দুটো উপায় আছে। আমি তো ভবরোগ বৈদ্য, অর্থাৎ আমি হচ্ছেন ডাক্তার, ভবরোগের ডাক্তার আমি, ভবরোগ বৈদ্য। আমি যেহেতু ভবরোগ বৈদ্য, আমি তো প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, দুটো অ্যান্টিবায়োটিক, একটি হচ্ছে অভ্যাস কনস্ট্যান্ট প্র্যাকটিস, আর দুটি হচ্ছে বৈরাগ্য, অর্থাৎ অর্থাৎ নন অ্যাটাচমেন্ট। সবই করব
কিন্তু কোনো কিছুতে আটকে যাব না, এইটাই হচ্ছে নন অ্যাটাচমেন্ট, কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে যাব না। আমাদের কোনো কিছু ভোগ করাতে বাধা নেই, আমাদের শাস্ত্র কোনোদিন বলেনি কিছু ভোগ করতে, ভোগ করাতে তোমার বাধা আছে, ভোগ করে যাও, কিন্তু সেই ভোগটা ভোগের মধ্যে আসক্ত আর কি করতে হবে, অভ্যাস করতে হবে। হ্যাঁ, প্রসেস করে দিচ্ছি, আর অভ্যাস করতে হবে। কি অভ্যাস করতে হবে? ওই নিরাসক্ত থাকা এবং সমাধিস্থ থাকা। সমাধি মানে কিন্তু অন্য কিছু নয়, সমাধি মানে হচ্ছে একাগ্র, মনের একাগ্র, মনের একাগ্রতা অভ্যাস করতে হবে, মনের একাগ্রতা অভ্যাস করতে হবে, এর সঙ্গে সঙ্গে নিরাসক্ত হতে হবে। এই দুটো হলেই কিন্তু মন নিয়ন্ত্রিত হয়ে যাবে। স্যার, একজন ভিউয়ার বন্দিতা সৎপথে একটা প্রশ্ন রেখেছেন, আপনি শুনতে পাচ্ছেন? স্যার আপনি শুনতে পাচ্ছেন? বন্দিতা সৎপথে একটা প্রশ্ন রেখেছেন, উনি বলছেন, উনি বলছেন যে মায়াকে আমরা কি করে দূর করব। বন্দিতা সৎপথে মায়াকে দূর করতে হবে না, জ্ঞান এসে গেলে, জ্ঞানের আলোক যখনই, জ্ঞানের আলোক যখনই প্রকাশিত হবে, মায়া স্বাভাবিক ভাবে দূর হয়ে যাবে। অর্থাৎ যখনই জ্ঞান এসে যাবে, যখন সূর্য আলোক চলে আসে, তখন কি আর অন্ধকারকে দূর করতে হয়? অন্ধকার তো নিজেই দূরীভূত হয়ে যায়, অন্ধকার তো নিজেই দূরীভূত হয়ে যাবে সেখানে। সেই জন্য আলাদা করে আমাদের মায়াকে, মায়ার প্রতি মুশকিলটা হচ্ছে কি, যে অদ্বৈত শঙ্করাচার্যের পরে যে সমস্ত অদ্বৈত পণ্ডিতরা ছিলেন, অদ্বৈত যে সমস্ত আচার্যরা ছিলেন তার যেন অনুগামী, তারা বললো কি, শঙ্করাচার্যের মূল বিষয় ছিল ব্রহ্ম, এবং তারা অজ্ঞানের মধ্যে বেশি মনটা মনোনিবেশ করলো। অর্থাৎ অজ্ঞানকে কিভাবে দূর করা যায়, অজ্ঞানটা সত্য না মিথ্যা, মায়া সত্য, মায়া মায়ার সত্য না মিথ্যা, এই নিয়ে জীবন কাটিয়ে দিল, দরকার নেই ওসব করার। আমরা যদি আত্মজ্ঞানে, আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হতে পারি, নিজের স্বরূপে যুক্ত হতে পারি, মায়া নিজে নিজেই দূরে দূরে সরে যাবে। মায়া জোর করে দূরে সরাতে হবে না, যখনই সূর্য উদিত হয় অন্ধকার দূরীভূত হয়। নতুন সিং একজন ভিউয়ার মানে বলেছেন যে আপনার মূল্যবান কথাগুলি আমাদের জীবনে কাজে আসবে। শোভননাথ লিখেছে, বলার কিছু নেই, বাক শক্তি বন্ধ হয়ে গিয়েছিল, ধন্যবাদ জানাই। অতএব প্রশ্ন নেই, সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছে, ধন্যবাদ জানিয়েছেন, এবং আপনার এই কথাগুলি তারা মানে শুনে প্রচন্ড মানে ইমপ্রেসড হয়েছে হার্টিলি, এবং সেই সাথে কেউ কেউ আর বলেছে যে এই জন্য অর্গানাইজারদের ধন্যবাদ জানাই। না, অর্গানাইজার ধন্যবাদ আপু, আমাকে যেভাবে ধরে নিয়ে এসেছেন, যেভাবে আমার সঙ্গে সংযুক্ত করেছেন আমাকে, এবং শুধু তাই নয় যে একেবারে নিয়মিত যোগাযোগ রেখে যে আমাকে আমার আজকের দিনের উপস্থিতিটাকে নিশ্চিত করেছেন, সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের ধন্যবাদ জানাই। শঙ্করকে অবশ্যই এর জন্য অনেক ধন্যবাদ। আর আপনি যে সময় বের করে যে আপনি দিয়েছেন আমাদের জন্য, তার জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ, অবশ্যই কৃতজ্ঞ। তাই শঙ্কর আমাকে বলেছে যে তুই নিয়মিত যোগাযোগ রাখবি, যদিও অনেক কারণে হয়তো খুব নিয়মিত হয়নি, তবুও চেষ্টা করেছি। কখনো ভয় হয়েছিল যে স্যার যদি শেষ মুহূর্তে স্যারের যদি অন্য প্রোগ্রাম পড়ে যায়, তাহলে স্যার যদি ক্যান্সেল করে দেয়, তাহলে একবার দিয়ে দেওয়া হলো, সত্য হলো বলির তপস্যা, তো সত্য কথা যখন দিয়ে দেওয়া হচ্ছে সেটা সঙ্গে রাখতে, আর শব্দ হলো ব্রহ্ম। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। এখানে কোনো প্রশ্ন এখনো আমি খুঁজে যাচ্ছি, কিন্তু একটা প্রশ্ন পাচ্ছি না। তাহলে এবার চলে যাব আমাদের শেষ পর্যায়ে আজকের অধিবেশনে।
আমি প্রফেসর শঙ্কর আদকের কাছে চলে যাব, ওনাকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য সকলকে। শঙ্কর, হ্যালো। হ্যাঁ শঙ্কর, হ্যাঁ শঙ্কর শুনতে পাচ্ছি তোকে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শুভ সন্ধ্যা, নমস্কার। গড়বেতা কলেজের দর্শনীয় বিভাগের উদ্যোগে আয়োজিত দুদিনের জাতীয় স্তরের ওয়েবিনারের আজকের অনুষ্ঠানের অন্তিম রঙে আমরা উপস্থিত। এই দীর্ঘ দু ঘন্টার আলোচনা কিভাবে কেটে গেল কিছুই বুঝাতে পারলাম না, মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম আর রবীন্দ্রনাথের দুটি লাইন মনে মনে ভাবছিলাম, এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ হয়ে আছে মোর। সত্যি ভাবতে ভাবতে সময় ফুরিয়ে গেল। তাই অন্তিম লগ্নে এসে আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক তথা আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়ের সহৃদয় উপস্থিতি আমাদের এই প্রয়াসকে সার্থক করে তুলেছে, সেই জন্য তাকে আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আছি এখনো, পরম শ্রদ্ধ, আমি এখনো আছি, থ্যাংক ইউ স্যার, এখনো আছেন তাই স্যার বলছি। পরম শ্রদ্ধ অমর্তানন্দ মহারাজের তত্ত্বপূর্ণ ভাষণ আমাদেরকে সমৃদ্ধ করেছে, তাই উনাকে আমাদের বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ডক্টর মুখার্জি মহোদয়ের অনবদ্য উপস্থাপনে আমরা ঋদ্ধ হয়েছি, সমৃদ্ধ হয়েছি, উনাকে দর্শন বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং আশা করি পৃথিবী শান্ত হলে আপনার দুজনকে সশরীরে আমাদের কলেজে ক্যাম্পাসে পাবো, এই আশা ব্যক্ত করছি। অনুষ্ঠানের বিশেষভাবে যাদের সাহায্য না হলে আমাদের এই অনুষ্ঠান হতোই না বললে হয়, সেই গণিত বিভাগের অধ্যাপিকা ডক্টর আইলক্ষ্মী মুখার্জি মহাশয়াকে এবং ইতিহাস বিভাগের অধ্যাপিকা মৌসুমী পাল মহাশয়াকে আমাদের বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং সর্বোপরি সকল অংশগ্রহণকারীকে যারা এতক্ষণ ধরে এই মূল্যবান তত্ত্ব শুনলেন, আত্মস্থ করলেন, তাদের সবাইকে দর্শন বিভাগের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, স্বাস্থ্যবিধি সমাজবিধি মেনে চলবেন, এই বলে আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি, ধন্যবাদ। তো আমরা একদম চরম পর্যায়ের ধন্যবাদ জ্ঞাপন হয়ে গেল। তাহলে এবার আমি ডক্টর হরিপ্রসাদ সরকার, আমাদের প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করব আজকের অধিবেশনে সমাপ্তি ঘোষণা করার জন্য। আপনাদের সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে দুই বক্তা মহারাজ রামকৃষ্ণ মিশন মেদিনীপুর এবং ডক্টর রাজেশ্বর মুখোপাধ্যায় অসাধারণ বাগ্মিতার পরিচয় দিয়েছেন, সুন্দরভাবে আমাদের কাছে বিষয়গুলি উপস্থাপন করেছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনাদের প্রতি যে ওনারা আমাদের মধ্যে থেকে এত সময় দিয়ে সুন্দরভাবে বিষয়গুলো মানে উনি আলোচনা করলেন, উপস্থাপন করলেন, আমাদের সমৃদ্ধ করলেন এবং আগামী দিনের পথ চলার জন্য ওনারা আমাদেরকে বেশ কিছু সুন্দর উপদেশ দিলেন, আমরা সত্যি চিরকাল মনে রাখব। এবং অতি অবশ্যই আমাদের কলেজে যদি আপনাকে পাই বা আপনাদের পাই আমরা ধন্য হব। এই কয়েকটি কথা বলে আমি আর কিছু বলার মতো নেই, তাই আপনাদেরকে আর নমস্কার জানিয়ে হ্যাঁ আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার, খুব ভালো লাগলো। আগামীকাল আমাদের সেকেন্ড ফেজের অনুষ্ঠান, সেকেন্ড ডে এর অনুষ্ঠান শুরু হবে ঠিক ১:৩০ বিকেল ৩টেতে। আমরা আগামীকালও দুজন বক্তা পেয়েছি, একজন রামকৃষ্ণ মঠ ও মিশন গড়বেতা অধ্যক্ষ মহারাজ এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফিলোসফি ডিপার্টমেন্টের হেড ডক্টর তপন কুমার দে। তো আমরা কালকের জন্য অপেক্ষা করি, কালকে ১:৩০ সময় আমরা আবার এসে যাব। আমরা ১:৩০ সময় গুগল মিটের লিঙ্ক আমরা দেব আর ইউটিউব লিঙ্ক ঠিক ৩টের সময় দেওয়া হবে। তো সবার শেষে একটা শেষ করে আমি শেষ করার জন্য আমি রাজলক্ষ্মী এবং মৌসুমীকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি।
দিয়েছি।